দারুণ সুন্দর, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে আমি আপনাদেরকে এই লাইভে সুযোগ করে দিব এইগুলো প্রি অর্ডারের, যেটা কিনা আপনারা এটার জন্য একদম অস্থির হয়ে আছেন, বিশেষ করে এটার কারণে। হ্যাঁ, এই ব্লাউজের জন্য সবাই অস্থির। আমি আজকে আপনাদেরকে লাইভে এই লাইভে এগুলো প্রি অর্ডারের কিভাবে কি করবেন না করবেন এই লাইভ এই লাইভেই আমি বুঝিয়ে দিব। কারণ আমার আরেকটা যে পেজ আছে ওই পেজের সাথে আপনারা খুব কনফিউজ হয়ে যান। আমি যেটা দেখলাম, সুন্দর চারটা ব্লাউজ আজকে রেখেছি, চারটা ব্লাউজ আপনারা প্রি অর্ডারে করতে পারবেন। এবং আমি একটুখানি বলে দিই, এগুলো কিন্তু ডিজাইনার ব্লাউজ পিস। হ্যাঁ, এগুলো কেউ মানে আশাও রাখবেন না যে 4-5 হাজার, 6-7, কোনোটা 7 হাজারে পেতে পারেন। বাট এগুলো সবগুলো হচ্ছে যারা গুলশান বনানীতে যারা থাকেন, পিঙ্ক সিটিতে যারা যান, তারা দেখবেন এই ধরনের ডিজাইনার ব্লাউজ গুলো আপনার 13,000, 14,000, 15,000 টাকাতে সিঙ্গেল ব্লাউজ থাকে। তো সেটা থেকে মিনিমাম 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 কয় টাকা, মিনিমাম 5-6 হাজার টাকা হলেও আমাদের কম আসবে। হ্যাঁ, তো লাল আর ওগুলোর প্রাইস রেঞ্জ মোটামুটি 9,000 হতে 10,000 টাকা রেঞ্জে আসবে। এগুলো প্রি অর্ডারে করতে হবে, কারণ আপনাদের বডি সাইজে যেন আমরা পারফেক্টলি মেক করে দিতে পারি। আর তাছাড়া হচ্ছে আমাদের আজকে একটা স্পেশাল কালেকশন যাবে, সেটা আপনারা সম্পূর্ণ অনেকদিন তো নতুন প্রোডাক্ট লস প্রাইজে পান না, তো আজকে নতুন একটা প্রোডাক্ট কমপ্লিটলি আমার যেটা কস্টিং প্রাইস, আমি একদম সত্যি বলছি মানে একদম কেনা দাম থেকে সেখানে 70-80 টাকা আমি যেটা অ্যাড করব সেটা হবে আমার প্রফিট। কারণ আমাদের পেজে 16 লক্ষ মানে লাইক হিট করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 দিন আগে। এই প্রোডাক্টটা আপনারা অনেকদিন এই টাইপের কোনো কিছু পান না, এটা আজকে আপনারা মানে অবিশ্বাস্য দামে পাবেন। এটার ওড়না কিন্তু শিফনের, আমি আপনাদেরকে দেখাবো, মানে এই যে এটার ওড়না কিন্তু শিফনের ওড়না, পুরো জিনিসে কাজ করা। এটা আমি স্পেশালি আপনাদের জন্য আজকের দিনের জন্য আমি প্রোডাক্টটা রেখে দিয়েছিলাম। আর আজকে লাইভে যেটা পাবেন দেখেন, আমি হাই আপু, হ্যালো আপু, কেমন আছেন সবাই? ও যারা যারা লাইভ দেখতেছেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দিন, আমি শুরুতে এসে বলতে ভুলে যাই। যারা যারা লাইভ দেখছেন আমাকে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন। আমি যে কাফতান পরাছি, ইস, এইটা এই ইভেন জানেন এটাতে আজকে আমি যুদ্ধ করে আপনাদের জন্য মানে ফ্যাক্টরি থেকে 100 টাকা কমিয়েছি। ওরা কিন্তু কাফতানে কমায় না, আমাদের কাফতানের প্রাইস কিন্তু আপনারা জানেন, কিছু কিছু মানুষ অলরেডি ক্যালকুলেট করে নেন 100 টাকা কমলে এটার দাম আজকে কত হবে। হ্যাঁ, এটা মানে এত সুন্দর, আর এটা তো আপনাদের জন্য আর কি গিফট হিসাবে আমি রিস্টক করে দিয়েছি আমার জাতীয় কাফতানকে। এই যে দেখেন কাফতানটা, এটা আমার এই যে নেন সাদা, যারা সাদা লাভার আজকে মানে এটার দামের সাথে সবকিছু খুশি হয়ে যাবেন। এটার নিচে টিচে কিন্তু খুব সুন্দর ভাবে জিনিস করা, হ্যাঁ মানে যে সাইড দিয়ে নিচে টিচে সবকিছু খুব সুন্দর ভাবে করা, আমি সবকিছু দেখাবো ওয়ান বাই ওয়ান। কনগ্রেচুলেশন যারা জানাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার হাতের এইটা তো মনে হচ্ছে এখনই খুলে যাবে। আচ্ছা একটু দেখি, হাই আপু, হ্যালো আপু, হ্যালো হ্যালো হ্যালো, হাই হাই হাই। লাইভের শুরুতে আমাকে যারা জয়েন করেছেন এই মুহূর্তে যারা আছেন, হ্যাঁ আজকে সব মানে স্পেশাল ট্রিটমেন্ট হবে আপনাদের জন্য। আচ্ছা শুরুতে যে আছেন, আমি এখন এনি কমেন্ট থেকে, জাস্ট এনি কমেন্ট থেকে আমি 2 জন আপুকে উইনার নিব। মানে আজকে শুরুর আপুরাই মেইন, কারণ আপনারা লাইভের শুরুতে আসেন, কারণ আপনারা আপনাদের আজকে স্পেশাল ট্রিটমেন্ট। আমি শুরুতে 2 জন আপুকে এনিথিং, জাস্ট আমার যেটা ভাল লাগে সেটা নিবো। হ্যাঁ আচ্ছা, আমি আগে ড্রেস দেখাই, ড্রেস না দেখাই কেন কথা বলতেছি আজকে। এই যে নেন সাদাটা, অনেক নাইস। যারা লাইভ দেখছেন ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক আপুকে প্লিজ দিয়ে দিয়ে দেন। আসেন আপনাদের আমার পেজের মোস্ট মোস্ট ফেমাস ড্রেস প্লাস মোস্ট ফেমাস কাফতান। এই যে ওয়াও 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 ওয়াও, এটা টোটালি নতুন কালার দেখেন। এই আমারটা না, আমারটা না, তোমাদের দরজা লাগাও, বাসার ওয়াইফাই পাসওয়ার্ড, আমার ফোন নাম্বার 0190 01 লাস্টে 231। এই না না না, হ্যাঁ 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 হ্যাঁ, বাসারটা হচ্ছে আমার ফোন নাম্বার। ওই যে দেখেন, দেখেছেন সুন্দর না অনেক? এবার বলেন আজকে কে কোন কাফতান নিবেন, হ্যাঁ কে আজকে কোন কাফতান নিতে পারবেন খালি বলেন। কি যে দারুন, কি যে দারুন, এটা তো আপনাদের অনেকের কাছে আছে, আর এটা এবার টোটালি নতুন কালার এনেছে। এটা খালি পড়লে দেখেন কি যে ভালো লাগে, অনেক সুন্দর লাগে আপুরা এটাই। ওকে আচ্ছা, ও আর কুর্তিটা দেখাই, কুর্তি দেখাই লাইভ শুরু করে দিব। আজকে কিন্তু ছোট লাইভ আমার মঙ্গলবারে। আচ্ছা একটা লজ্জার কাহিনী হয়েছে, আল্লাহ কনগ্রেচুলেশন লেখেন না, আমি কনগ্রেচুলেশন থেকে কি উইনার নিবো, ধুরো আল্লাহ।
আপুরা কংগ্রাচুলেশনস লেখেন না, একজনের দেখা দেখি লিখতেছেন, আমি কংগ্রাচুলেশনস থেকে উইনার নিব না তো। কেন কংগ্রাচুলেশনস লিখছেন? 16 লক্ষ হয়েছে এই জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, ফারজানা আক্তার দোলন আপু লিখেছে, অনেকদিন থেকে আছি তোমার সাথে, টেক লাভ। ইউ অলসো টেক লাভ, আপনি 200 টাকা গিফট ভাউচার পেয়ে গেলেন। ফারজানা আপু, আপনি 200 টাকা গিফট ভাউচার পেয়ে গেলেন। ফারজানা আক্তার দোলন, ফারজানা আক্তার দোলন আমার সাথে অনেকদিন থেকে আছেন, লিখেছেন আপনি যেইটা অর্ডার দিবেন আপনার 200 টাকা মাইনাস। আমি একটু আপনার এসএস টা নিয়ে নেই। ফারজানা আক্তার দোলন, ঠিক আছে, এবার আমরা লাইভ বিসমিল্লা করি। ও, একটা লজ্জার কাহিনী হয়েছে, লজ্জার কাহিনীটা আপনাদেরকে বলি। লজ্জার কাহিনী হচ্ছে, আপনারা আমার এই লজ্জার কাহিনী শুনে মানে আমি এমন লজ্জায় পড়ছি কালকে, বুঝছেন? কি কাহিনী হয়েছে জানেন? লাইভের শুরুতে একটু দেখেন, গতকালকে আমি আপনাদেরকে এটা লাইভে দেখাইছি না, আমাকে আজকে সকালে ফ্যাক্টরি থেকে ফোন দিয়ে বলে কি যে আপু আপনি তো ভুল কাফতান পরছেন, মানে এটা নাকি অরিজিনাল, যেটা দুবাইয়ে মানে মডেল যেটা পরে ছবি তুলছে সেটা নাকি এইরকম করে পরবে, পিছে কাজ হবে। আমি শুনে বলি ও আচ্ছা ভাইয়া, সমস্যা নাই, আমি লাইভে আরেকবার বলে দিব। আই এম সো সরি, আমি অ্যাকচুয়ালি মডেলের ছবি দেখি নাই। হ্যাঁ, তো মানে দুবাই মডেল যেটা পরছে, দুবাইয়ের মডেল কি করছে, এইটাকে পিছে দিছে। আর আমি তো মানে আই এম সো সরি, আমি মানে না বুঝে এটাকে আমি পিছিয়ে দিছি। হ্যাঁ, আসলে নাকি মানে এটা দুই ভাবে পড়া যাবে, মানে মোট কথা হচ্ছে এই আবায়াটা কালকে যারা নিছেন আমার, এটা আমি এটা না বললে আমি লিটারালি মানে লজ্জায় কোন মানে আমি না হাসতে হাসতে শেষ যে আল্লাহ আমি এটা কি করলাম, মানে আমাকে দ্বারা এরকম ভুল কি, এটা ভুলও না। তো এটা কালকে আসলে যারা অর্ডার দিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটু লাইভের শুরুতেই জানিয়ে দিচ্ছি, এটা তো পুরা আমার মনে হচ্ছে এটা আমি কালকে, এই যে আজকেও কিন্তু এরকম লস প্রাইজে প্রোডাক্ট পাবেন। হ্যাঁ, আজকেও এরকম লসে প্রোডাক্ট পাবেন, আজকে দিব আপনাদেরকে এটা, এটাই কালকে আমার হাতে 80 টাকা আছে, মানে 80 টাকা। বাট এটার আপনাদের এত রেসপন্স, আমি হয়তো বা এটা সামনের সপ্তাহে রিস্টক করবো, বাট আপু আমি লাইভে বলে দিচ্ছি আমাকে মিনিমাম 100 টাকা হলেও বাড়িয়ে দিতে হবে, কারণ আমি এটা কালকে 2480 টাকা রেটে দিয়েছি না আপু, এটা কখনোই মানে আপু আমার হাতে এটা আমি ওপেনলি বলছি 80 টাকা রিমেইনিং আছে, মানে এটা আমার আমাকে 2580 টাকা ধরে দিলে আমি, কারণ আমাদের অনেক কস্টিং আপু, আমি 80 টাকা ধরে, তো এটা এটা জাস্ট 37 পিসেস ছিল বলে আমি কালকে এই দামে দিয়ে দিছি সেল। তো আমি জাস্ট আজকে লাইভে জানিয়ে দিচ্ছি আপুরা, দুবাই আবায়ার অরিজিনাল মডেল এইভাবে পড়েছিল, তারা এই কাজ পিছিয়ে দিয়েছিল, আর আমি পড়ছি ব্যাক কলের মতো উল্টা। ওকে, তো যারা এটা অর্ডার করেছেন গতকালকে আপনাদের জন্য জানিয়ে দিলাম, আর এটা 2480 তে গিয়েছিল। আমি এখন এটা জাস্ট এই যে পার্পেলটাও, হ্যাঁ পার্পেলটাও আপনাদের অরিজিনালি হবে এভাবে, এটা হবে পিছন বা আপনার ইচ্ছা, এটার দুই সাইডের গলা সমান ভাবে বানানো, আপনার ইচ্ছা যেভাবে ইচ্ছা বানাতে পারবেন। ওকে, এটা 2480 টাকা রেটে গিয়েছে, বাট এটার অনেক রেসপন্স পেয়েছে, আমি মেবি এটা রিস্টক সামনের উইকে করে দিব। আজকে যারা অর্ডার দিয়ে পাবেন পেয়ে নেবেন, যারা পাবেন না মন খারাপ করেন না, আমি নেক্সট উইকে এটাকে রিস্টক নামাতে আজকে লাইভ শেষ হোক তারপর দিব রিস্টকে, ঠিক আছে? এটা গতকালকে, গতকালকে দেখে নিন। আর আজকে যেটা পাবেন, এই যে আজকে পাবেন এটা, এটা পাবেন কমপ্লিটলি আজকে আমার 16 লক্ষ। আচ্ছা, আরেকটা উইনার নিয়ে দেয়। আর যারা লাভ লাইক দিচ্ছেন এখন লাভ লাইক থেকে একটা উইনার নিব, এই বোরখাটা, ওয়াও অনলাইনে আপু মাথা বাড়ি দিব, আপু আপু আমি অনলাইন সেলার, জীবনে আমার ব্যাকগ্রাউন্ডে আমার শোরুমটা দেখলে শুধু বুঝবেন যে শোরুম লাইভ, ওটা হবে না। আচ্ছা, আমি অনলাইন ফার্স্ট, আমি অনলাইন অর্ডার ফার্স্ট আপনার পেজে, আপু নাজরিন নাহার আপনাকে 200 টাকা দেই, আপনি আজকে খালি গিফট ভাউচার যাবে, দুইজনকে 200 টাকা দিলাম না, এখন হচ্ছে কি দিব জানেন? নাজরিন নাহার আপুর একটু এসএসটা নিয়ে নেই, এখন হচ্ছে লাভ লাইক থেকে আজকে, আজকে লাভ লাইক থেকে দুইজনকে গিফট দিব, ঠিক আছে? একজন না দুইজন পাবেন শুরুতে, এখন যারা দিচ্ছেন এখন একজনকে দিয়ে দেই। এই দেখেন এই কুর্তিটা পুরো কাঁথা স্টিচ, আমি এখন লাইভ শুরু করে দিব, আজকে আর কিছু নাই। এটা দেখেন, একটু খুলে দেখাই, হ্যাঁ এই ধরনের কুর্তি কতদিন পান না, এটা যখন আমি পরবো না, এটা আজকে ফুল অন কস্টিং প্রাইসে পাবেন, মানে ওটা থেকে 70-80 টাকা রেখে আমি এটা দিয়ে দিব, এটা অ্যাজ আ গিফট, এইটা কখনো রিস্টক নামবে না। এটার সাথে যদি আমি বলি পুরো পিওরের ওড়না আছে, যান আমি আপনাদেরকে দামেরও একটা ধারণা দিয়ে দেই, এই রেডি কুর্তি আজকে আপনাদের জন্য কস্টিং, এই যে এই দেখেন এখানে পুরো এমব্রয়ডারি কাজ করা, এটা আজকে আপনাদের জন্য মানে 1200 টাকার উপরে যাবে না, চিন্তা করা যায়। এটা কিন্তু এই ধরনের একটা কুর্তি আপনি অনলাইন জগতে 1500 টাকা সর্বনিম্ন দাম। সো এটা শুধুমাত্র আমার 16 লক্ষ ফলোয়ার্স উপলক্ষে আমি ব্র্যান্ড নিউ ড্রেস আপনাদেরকে
জাস্ট 70-80 টাকা একটা মার্জিন ধরে দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু ধরা হয় না। সেটা গতকালকে পেয়েছেন এই সুযোগ, আর আজকেই পাবেন। আমার আগামীতে আর কোনো ড্রেস নাই যেটা আমি 70-80 টাকা ধরে আপনাদেরকে দিতে পারবো, সরি। হ্যাঁ সরি সরি, এই আজকে এইগুলোই লাইভ। ওকে সো চলেন শুরু করি প্রথমে আমারটা দিয়ে। আমারটাও 100 টাকা অফ সবার জন্য, দাম শুনলে আপনারাই বুঝবেন যে হ্যাঁ আপু আসলে 100 টাকা অফ দিয়েছে। ওকে সো লেটস স্টার্ট, বিসমিল্লাহ। এই আর ফয়সাল কই গেছেন বাসায়? তাইলে সোহাগ কে বলো তো একটা উইনার নিয়ে দিতে, লাভ লাইক থেকে যে লাভ বা লাইক দিছে তার থেকে একটা উইনার নিয়ে দিতে। উইনার যেন একটা নিয়ে আমাকে এসএস দেয়। ওকে আমি এটা কেন দেখাচ্ছি ধুরো মিয়া, এই যে উইনার হলো, হ্যাঁ লাভ লাইক থেকে। হ্যাঁ শুনো সোহাগ, তুমি যেমন একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দাও না, ওভাবে না, মানে পুরো উইনার নিবা, একদম যে কোনো একজনের আইডি স্ক্রিনশট দিবা, আমি খুঁজতে পারবো না কাউকে। তুমি সেদিন আমাকে একদম ঘুরছো, ঘুরে একটা জায়গায় থেমে স্ক্রিনশট দিছো না, ওই থেমে যে কোনো একটা আইডিতে ঢুকে একটা মার্ক পার্সন কে নিয়ে দিবা। আচ্ছা মানে আমি নিব, তুমি নিবা, আমি নিব না, আমি উইনার সময় চলে যায়, অনেক সময়ই হয়। আপু 17 অক্টোবরের লাইভে 100 টাকায় একটা ওয়ান পিসের গেম খেলে উইনার হয়েছিলাম, ড্রেসটা কি পাবো? নাসিমা আপু আপনি এখনো পাননি? আপু আনারকলি আনতে পারো না, আনারকলি আছে, এই বৃহস্পতিবারে পাবেন, আমার আছে, আমি লাইভ করছি না। 44 লং এভেলেবেল। আচ্ছা দাঁড়ান, আপনাকে অনেক ভালো লাগে তাই দেখি এখন থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু এটা দেখিয়ে নিই আপু, দেন আমি আরো 3টা উইনার নিয়ে দিচ্ছি যাদের আজকে ডেলিভারি চার্জ ফ্রি। সো যাদের একটুখানি নেয়ার কিনার নিয়ত আছে আজকে, তারা এখন একটু এনিথিং কমেন্ট করে রাখতে পারেন। সো 3 জনকে এখন ডেলিভারি চার্জ ফ্রি করে দিব, ঠিক আছে? 4 জনকেও করে দিতে পারি। আচ্ছা বিসমিল্লাহ করি প্রথমে এই কাফতানটা দিয়ে। এটার বডি লম্বাটা আমি একটু জেনে নেই, জাস্ট বডি লম্বাটা জেনে নেই। 90-50-47। আচ্ছা আসেন আজকে আমরা লাইভে যত যত গুলো আপু আমাদের এই অসম্ভব বেসম্ভব সুন্দর কাফতানটা পাবো। হ্যাঁ এটার একটা মেইন জিনিস হচ্ছে কি জানেন, এটা কিন্তু নিচেও সুন্দর কাজ করে, যেটা হয়তো বা আমার ক্যামেরাতে এই মুহূর্তে আপনারা বুঝবেন না, আমি এখন জাস্ট দেখিয়ে দিব, খুব সিম্পল কিন্তু 2 মিনিটের বোঝানোর জিনিস, একটু কষ্ট করে বুঝে নেবেন। ওকে সো নাম্বার 1, এইটা একদম পুরো টাইগার প্রিন্ট যেরকম থাকে সেই ধরনের একটা কাফতান। আজকে আপনারা এটা দুটো কালারে পাবেন, যতগুলো আপুর আবদার থাকে যে সাদা কালারে আপু জিনিস পাই না তোমার পেজে, আজকে মানে মন দিল সবই খুশি হয়ে যাবে হোয়াইট কালারে পেয়ে। হ্যাঁ সো আমরা প্রথমে ইয়েলোটা দিয়ে স্টার্ট করি, ইয়েলোতে কি আছে না আছে যতগুলো আপু, আমি আগে এটার একটু ডেসক্রিপশন বলে দিই, দেন উইনার নিচ্ছি। হ্যাঁ যতগুলো আপু কিনা আজকে আমাদের এই কাফতানটা নিতে পারবেন, আমাদের কাফতান কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেক পছন্দ করেন, এবং দেখবেন আমরা সব সময় একটু ব্যতিক্রম বা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করে থাকি। সো একটু আগে অর্ডার দিবেন, হ্যাঁ আমাদের কাফতান একটু লেট করে অর্ডার দিলে কিন্তু সোল শুনতে হয়। ওকে সো নাম্বার 1, পুরা টোটাল বডিতে কাপড় আছে, এখান থেকে এখান পর্যন্ত শুরু করে 90 ইঞ্চি, লম্বায় আছে 47 ইঞ্চেস, 50 পর্যন্ত বডি বানানো, আপুর দেখানো শেষ, লিটারালি কিন্তু আমার দেখানো শেষ। এবার আসেন কাফতানের পুরো ব্যাক সাইডে প্রিন্ট করা, হ্যাঁ পুরো ফ্রন্ট সাইডে কি করা এবার আমি একটু সেটা দেখাই। এই যে আপনার এই জোনটা আছে না, মিডল পোর্শনটা আপনার বুকের সাইডটা, এই সাইডে দেখেন, আমি সব সময় বলি যে গোল্ডেন কালারের গ্লাসটা কিন্তু খুব কম ব্যবহার হয়, ঠিক আছে? গোল্ডেন গ্লাসটা দেয়া এবং সিলভার গ্লাস দেয়া, মানে আমাদের বুকের সাইডটাতে এইভাবে সুন্দর করে ডিজাইনিংটা করা আছে কিন্তু, মানে এটা না আপনার নর্মাল আমাদের 10টা কাফতানের সাথে আপনি মিলালে পারবেন না। ইভেন যারা আমাদের থেকে প্রতিনিয়ত প্রতি মঙ্গলবারের লাইভে কাফতান অর্ডার দেন না, দেখেন তো আপু আপনাদের বাসার একটার সাথেও মিলে না কিনা, মিলবে না, কারণ এটা খুবই সুন্দর, খুবই সুন্দর ওয়েতে এই কাফতানটা কিন্তু করা আছে, ঠিক আছে? সো আমরা কি পাচ্ছি, এখান থেকে এতটুকুন পর্যন্ত পুরাটা মিররের কাজ, দেন চলে আসেন সাইডে, যেটা আপনাদের জন্য আসলে সারপ্রাইজ, হাতে পেলে দেখবেন পুরো ফুলের কলিতে এই জায়গাতে পুরাটাতে স্টোনিং করা, খুবই সুন্দরভাবে, ঠিক আছে? খুবই সুন্দরভাবে এই জায়গাতে দেখেন স্টোনিং। আবারও আমরা যদি নিচে চলে আসি, স্টোন স্টোন স্টোন, কুন্দন কুন্দন কুন্দন, আবারও আসেন নিচের ফুলে। সো এটা কি অ্যাকচুয়ালি আমি যে পড়া অবস্থায় হয়তো বুঝতে পারছেন না, দেখেন স্টোন, আবার স্টোন, আবার স্টোন কুন্দন, আর এই জায়গাটা দেখেন এক একটা ফ্লাওয়ারে কি যে সুন্দর করে মিররের কাজ বসানো, আর এই জায়গাতে স্টোন মিরর, স্টোন মিরর, মানে ডিফারেন্ট ভাবে, ওয়াও,
এই জায়গাটা দেখেন কি ঘন করে কাজ করে, এটা তো আমি খেয়াল করি নাই, এই দেখেন। সো তার মানে আপনারা বুঝছেন তো রাইট, এখন কিন্তু আমার এটা আমি চেঞ্জ করে ফেলবো, আমার এটা দেখানো শেষ, এটার কালারটা দেখিয়ে প্রাইজিং এ যেতে হবে। তার মানে আমরা পুরো কাফতানের দুইটা সাইড জুড়ে, হ্যাঁ, একদম এখান থেকে পুরো নিচ পর্যন্ত বক্স যে আকারটা আছে এখানের পুরোটুকু নিয়ে আমরা কাজ পাচ্ছি। ওকে, পুরো স্টোন কুন্দন মিরর তিন কুন্দন কিন্তু আমরা বসাই না, এবার এটাই বসিয়ে দিয়েছি। সো আশা করি সবাই ক্লিয়ার, আমার প্রথম কাফতান দেখানো শেষ, এবার আমরা প্রাইজে চলে যাব। ভিউয়ার্স এইভাবে দেখি যায় আসে, কি ব্যাপার, কি হইলো বুঝলাম না, হঠাৎ দেখি টুকে, আবার দেখি 2.2K। 2019 থেকে তোমার সাথে আছি, আপনার তো ডেলিভারি চার্জ ফ্রি করা বানতা হ্যায়। ফারিয়া খান না আপনার নাম, দেখি আপু আপনার নামটা, ফারিয়া খান আপু আপনার আজকে ডেলিভারি চার্জ ফ্রি, ফারিয়া খান ডেলিভারি চার্জ ফ্রি, ফারিয়া খান আপুর ডেলিভারি চার্জ ফ্রি। এখন আরেকটা আপুরও ফ্রি করে দিব, সাদাটা পরে আরো দুইটা আপুর করে দিব। ওকে, আর যারা লাভ লাইক দিচ্ছেন তাদেরকে থ্যাংক ইউ, আর এমনি আর কিছু না, আপুর দেখানো শেষ নেন। এবার খালি কে কোনটা নিবেন দেখেন, ও কিসের দেখানো শেষ দেখেন, সেই গত লাইভে আপনারা খুব পছন্দ করেছিলেন আপু যখন আপনাদেরকে দুপাট্টা সহ ধরে দেখিয়ে দিয়েছি। এখন আমি বলি, কোন আপু যদি মনে করেন যে আপু আমি এটার সাথে কি কালার ওড়না নিব, আমি আপনাদেরকে দুটো অপশন দিতে পারি। ইদার এই কালারের সাথে তো আপু সবসময় আপনার কালো কালার মানাই মানায়, হ্যাঁ, মানে ইয়েলো তো এমন একটা রং আপু, এটা পরলে মানে এমনি 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 সুন্দর লাগে। আপনারা কেউ যদি মানে খুব মানে বিনা কষ্টে সুন্দর মানে লাগতে চান, যে আমি কিছু করতে পারবো না, আমি ড্রেস করবো, আমাকে যেন সুন্দর লাগে, গো ফর ইয়েলো কালার। আমার আজকের লাইভে চারটা কালারই চার রকম, হলুদ, লাল, সাদা, বেগুনি, মানে চারটা কালারের কাফতান আজকের লাইভে, হ্যাঁ। সো এই নেন, আমি একটু মাথায় কাপড় দিও, জাস্ট দেখিয়ে প্রাইজিং এ চলে যাই। মানে যারা হিজাবিয়ান আছেন, হিজাবিয়ান আপুদেরকে এই যে নেন, হলুদের সাথে কালো তো সব সময় সুন্দর, ছবি তুলে নেন, আল্লাহ না 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 না, ছবি তুলেন না, ছবি তুলেন না, ছবি তুলেন না, পরে বলবেন ছবিতে তো ওড়না দেখাইছে, তো আমাকে এই দামের সাথে কেন আপনারা ওড়না দেন নাই, বাটপাড়ির ব্যবসা করেন, দুই নাম্বারি ব্যবসা করেন, কিছু কিছু মানুষের থেকে লাইভ দেখে না বুঝছেন, টেনে টেনে খালি দেখে একটা লাইভের স্ক্রিনশট নিয়ে চলে যায়, কি আছে না আছে ওগুলো দেখে না, এরপর ভাই ইনবক্সে ঝড় তুফান তুইলা ফেলে। তো ওই জন্য হ্যাঁ আমি আপনাদের কথাই রিপিট করি, এই জন্য দেখেন বলে দিচ্ছি ভাই ওড়না আমি জাস্ট সাথে নিয়ে দেখাচ্ছি, মানে হলুদের সাথে ব্ল্যাকটাই বেশি মানাচ্ছে, কারণ আপনারা ইনবক্সে আমার মডারেটর আমার ছেলেগুলারে মাঝে মাঝে জিজ্ঞেস করে আপু এটার গলা কিভাবে দিব, আপু এটার সাথে কি সালোয়ার পরবো, আপু এই কাফতানের সাথে কি ওড়না পরবো, বেটা মানুষরা কি রিপ্লাই দিবে বলেন, বেটা মানুষরা এগুলো বুঝে, এগুলা কোনো কিছু জানার থাকলে গ্রুপে আস্ক করবেন আমাকে, হ্যাঁ আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন, গ্রুপে আমাকে আস্ক করবেন। আর ব্ল্যাক না দিয়ে এই কালারটা হচ্ছে হিজাবিয়ানরা এই কালারটা মাথায় দিতে পারে, এই যে এই কালারের সাথে ম্যাচ করে, ক্লিয়ার। আমি ওড়না সহ দেখিয়ে দিলাম, আমি তাড়াহুড়া করতে গিয়ে এগুলো মিস করে ফেলি, সো অ্যাকচুয়ালি এগুলো দুই চারজনের হলেও হেল্প হয়। ওকে, সো আপুর এটা দেখানো শেষ, হ্যাঁ, তো লাস্ট বারের মতো আমি এটা এখন যেহেতু খুলে ফেলবো, আমি লাস্ট বার এটা ডিটেলসটা আপনাদেরকে সুন্দর করে বলে দেই। সো যতগুলো আপু আজকে আমাদের এই কি বলেন, এই একদম সুন্দর সুন্দর, কি এটা টাইগার তাই না, একদম টাইগার 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 প্রিন্টের যে কাফতানটা আজকে নিতে পারবেন, দুটো কালারে পাবেন। লাস্ট বার বলে দিচ্ছি, এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি, সেলাই করা আছে 50 পর্যন্ত, লম্বা হচ্ছে 47 ইঞ্চেস আছে। এবং লাস্ট বার আমি বলে দিই, এটার কিন্তু বুকে মিরর তো আছেই আছে, কিন্তু সাথে এগুলো জায়গাতে স্টোন বসানো এবং কুন্দন স্টোন বসানো, এই যে দেখেন পুরোটাই, হ্যাঁ, আর এই জায়গাটা আরো নাইস, এই যে এই জায়গাতে পুরো মিরর করা। সো যার ভাগে পড়বে নিয়ে নিন, আমি এবার প্রাইজিং এ চলে যাই। কোনটা বেশি সুন্দর আমাকে একটু বলেন তো, আপু ইউ আর নট ই কিউট,
সাদিয়া আফরিন আপু ডেলিভারি চার্জ ফ্রি পাইছেন কখনো? আচ্ছা দেখি আপু, আপু চলে গেলাম, সবাই তোমায় তোমার লাইভ দেখি বাট গিফট পাই না। কি লেখছেন, আমার মন খারাপ হয়ে গেল। আপু গিফটের জন্য লাইভ দেখলে আপু আমি আই এম সো সরি টু সে, আপু শুনতে খারাপ লাগলো, আপু আমি বলি গিফটের জন্য লাইভ দেখলে আসলে দেখেন না। হ্যাঁ গিফটের জন্য যদি লাইভ দেখে থাকেন আপু তাহলে দেখেন না, কারণ আপনার এই কথায় আপনার না আমার মন খারাপ হয়ে গেল। তো দিচ্ছি না প্রতিদিন, আপনি না পেলেও আরেকটা মানুষ তো পাচ্ছে, এখন কোন দিন আপনি পাবেন আপু এটা তো আমার হাতে না বাবা, আমি কিভাবে এতগুলো মানুষের থেকে। এইগুলো এগুলো কমেন্ট যারা করেন গিফটের জন্য দেখছি পেলাম না চলে গেলাম, আপু চলে যেতে পারেন, মানে সত্যি কথা আপনি আপনি কষ্ট পেয়ে লিখেছেন আমিও কষ্ট পেয়ে বললাম, আপু চলে যেতে পারেন, কারণ আমি এটা অনেক আগ থেকে মানে মিনিমাম এক মাস থেকে বলছি যারা গিফটের জন্য শুধু থাকেন তারা মানে অন্য কোথাও দেখেন, যেখানে মানে গিফট দেয় সেখানে দেখেন, আমার এখানে না। হ্যাঁ কারণ দিচ্ছি, এখন এটা যার ভাগে জুটবে সে, তাও যদি এমন কথা বলতে হয় তাহলে আপু না দেখাটাই আমার কাছে মনে হয় ভালো। এই যেটা ম্যাম সাদা, এই সাদা পরছি চলে গেছে মানুষ, এটা কোনো কাজ হইল? এই জন্য আমার অন্ধকার হয়ে যায় স্ক্রিন সাদাতে, কেমন যেন একটা অন্ধকার ছাপ পড়ে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর দুটো কাফতান, হ্যাঁ অনেক নাইস ভাই। যার ভাগে যেটা পরে লাস্ট বারের মতো এক মিনিটে আমি আগে এটা ডিটেলস বলবো, আমি এটা প্রাইস বলি দেন অন্যান্য সব কথা। সো যতগুলো আপু আজকে আমরা এই কাফতানটা নিতে পারছি, এটা টোটাল বডিতে কাপড় পাচ্ছি 90 ইঞ্চি, বডি বানানো আছে 50 পর্যন্ত, লম্বায় আছে 47, একটাই সাইজ। বডিটা আপনারা ফ্রি সাইজ, আপনারা লুজ টাইট ঢিলা সবই করতে পারবেন, ওকে। আর এই হচ্ছে আমাদের নেক পোর্শনটা, যেটা পুরো নেক, হ্যাঁ পুরো নেক আপনাদের অসম্ভব না মানে বেসম্ভব সুন্দর করে গোল্ডেন আর সিলভার মিরর দিয়ে সাজানো, দেখে কিন্তু খুব বেশি এক্সট্রা মনে হয় না, বাট আপনি যখন হাতে পাবেন না পুরা আপনারা দেখবেন কি যে সুন্দর লাগে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। হ্যাঁ আর এই জায়গাটা তো আমি দেখালামই যে প্রত্যেকটা ফ্লাওয়ারে, আমার ক্যামেরায় হয়তো আমি দূরে গেলে স্বাভাবিক কথা আপনি বুঝবেন না, বাট আপনি যখন হাতে পাবেন আপনি দেখবেন যে আপনার ফুলগুলো কি সুন্দর করে সাজানো, হ্যাঁ কি যে সুন্দর করে। এই দেখেন কুন্দন স্টোন, আর এখানে যদি চলে আসি দেখেন কি ঘন করে সাজানো, আর এই যে নিচটা একদম কাঁচ বসানো, অনেক সুন্দর করে মিরর সেটিং করা, আর এই যে কুন্দন স্টোন স্টোন, কুন্দন স্টোন স্টোন, দেখেন জাস্ট আমেজিং 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 আমেজিং, যা বলবো তাই কম হবে, পিছনেও কিন্তু সেম। হ্যাঁ সো আপুর দেখানো শেষ, আমি এবার ডিরেক্টলি এটা চেঞ্জ করে আসি, সেকেন্ড কালার পরে আসি, দেন ও মানে দুইটা কালার তো পরে ফেলেছি, সেকেন্ডটা পরে এখন আমরা প্রাইজিং এ চলে যাবো। হ্যাঁ দোনো টাই সুন্দর, যারা হোয়াইট লাভার তারা হোয়াইট নিয়েন, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট এটার সাথে তো মানে অল টাইম ব্ল্যাক করো না, বাট এটা এমন একটা প্রিন্টে আছে, হ্যাঁ এটা আমি বলবো যে আপুরা কামিজ পরতে চান এটাকে কিন্তু চাইলে আপনি সুন্দর একটা ব্ল্যাক কালার ওড়না দিয়েও বাসা থেকে পরে বের হতে পারবেন, ঠিক আছে, কারণ যেহেতু সাদা কালো। আর এটার সাথে আমি একটু এটাও দেখিয়ে দিই কারণ আপনার যেন টাকা নষ্ট না হয়, যে আপু না আমি সাদার সাথে যদি এটা কি, ওহো এটা তো অরেঞ্জ না, দাঁড়ান এটা হচ্ছে রেডিশ ধরনের মিষ্টি কালার। হাই এই ওড়না তো আমার কাছে এখন এই মুহূর্তে রাখা নাই, ম্যাজেন্টা দিয়ে দেখাই, হ্যাঁ কারণ ফুলটা অনেকটা রেডিশ ম্যাজেন্টা, তো ফুলটা অনেকটা রেডিশ ম্যাজেন্টা, সো এই আমি একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনার কিনে টাকা নষ্ট করতে না হয়, আপনার যে কালার পছন্দ হয় আপনি সেই কালারে সুন্দর করে দুপাট্টা দিয়ে ক্যারি করে নিন। সাদা তো সাদার সাথে কালোটাই সুন্দর, আবার কালারফুলও সুন্দর, মানে দোনোটাই নাইস, আপনার যেটা পছন্দ। এবার আমরা প্রাইজে যাব, এবার প্রথমটার প্রাইস, সাদার সাথে কালোই বেশি সুন্দর, সাদার সাথে কালোই বেশি সুন্দর, আমার স্ক্রিনটা কি অন্ধকার হয়ে আছে, ছি 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 ছি। আচ্ছা আমি এবার এটার প্রাইসটা বলে দেই, হ্যাঁ ওরে আল্লাহ 120টা কিভাবে দিলেন এতগুলা, তোমার শোরুমে যাওয়ার জন্য ঢাকায় গেছি, 20টা থেকে 30টা ড্রেস নিয়ে আসছি আলহামদুলিল্লাহ, অনলাইন থেকেও নিব। আপু আপনাকে কি নাম, আপনার স্টাইলিশ পেন্টিং বাই বর্ষা, ওই যে 200 সরি গিফট ভাউচার দিচ্ছি না যে ডেলিভারি চার্জ ফ্রি, স্টাইলিং স্টাইলিশ পেন্টিং বাই বর্ষা, আপু আপনার ডেলিভারি চার্জ ফ্রি, আপনি যেটা অনলাইনে অর্ডার দিবেন আজকে চার্জ লাগবে না। এখন হচ্ছে প্রাইস,
আজকে ভিডিওতে লাভ লাইক দিয়ে উইনার হচ্ছেন। হ্যাঁ, আমি এখন আরেকটা উইনার নিব, তার নাম হচ্ছে বৈশাখী মিতু আপু। আপু, আমি জানি না আপনি লাভ দিয়েছেন না লাইক দিয়েছেন, মানে আমার অ্যাকচুয়ালি অফিসের মডারেটর, মানে অফিসের যে আপনাদের কাজ করে ওরা নিয়েছে, তো সো সে জাস্ট আইডির স্ক্রিনশট নিয়েছে। বৈশাখী মিতু আপু আমার লাইভে থাকলে কমেন্ট করেন, বৈশাখী মিতু আপু আমার লাইভে থাকলে কমেন্ট করেন। আচ্ছা, এটার আমি শুরুতে এই কালার পড়লাম, আমি এটা আমি জানি, আমার পেজে 700 মানুষের কাছে অলরেডি এটা আছে। আমার হয়তোবা, আমি তো সবসময় ভুল ডিসিশন নেই, আমার হয়তোবা এটা আগে পড়া উচিত ছিল, বাট আমি না সাদা লাল দুই পাশে হলুদ লাল, আমি লাল পরা আছি, এইদিকে সাদা ধরবো এইদিকে হলুদ ধরবো, কম্বিনেশন তো সুন্দর হবে। হ্যাঁ, এটা আমার পেজের অনেক আপুর কাছে আছে, সো আমি জানি জানি। আবার অনেকে বললেন না আপু আবার এটা আনছো, আনছি আর কি, নতুন কালার, এই জন্যই তো এবার আরেকটা নতুন কালার আনলাম। হ্যাঁ, এতবার যখন এত আপু নিয়েছেন, মনে করলাম যে এবারও আনলে হয়তো বা নিবেন, না নিলে কিতা করতাম বলেন। আচ্ছা, আরো অ্যাটলিস্ট কিছু আপু চলে আসেন নেয়ার, কারণ এটা আমার পেজের অনেকের কাছে আছে। আচ্ছা, একটা মিনিট কমেন্ট দেখি। হাই কিট আপু, তোমার ড্রেস দেখার জন্য, না আমি কমেন্ট করি আর কাজ আগায় নেই, হ্যাঙ্গিং করে নেই। আমার চারটা ড্রেস নিয়েছি, একটা চেয়ে একটা সুন্দর, আজও নিবো আসমা একটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুনেন, প্রাইজ বলে আবার উইনার নিচ্ছি, যারা যে কমেন্টটা করেছেন না, কপি পেস্ট, কপি পেস্ট মেরে রাখেন, কপি পেস্ট। ওয়াও, দেখছেন কেন লাল পরেছি, মানে ফুটে উঠছে পুরা। এটাই আমি আপনাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট ই করছি। যারা লাইভ দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে যেন। ও মা, টান দিবেন। হ্যাঁ, এগুলো হাতে পাওয়ার পর, কারণ কাজ করা হয় তো ওগুলো গ্লু মাঝে মাঝে লেগে থাকে ড্রেসের পিছে। আসেন, এখন হচ্ছে দাম, প্রাইস কত আপু, প্রাইস কত? তিন নাম্বার ড্রেস আজকে কেউ না দেখে যাবেন না, তিন নাম্বার ড্রেস পুরা পানি পানি দামে পাবেন। ওকে, আমি একটুখানি দাঁড়ান, আমি শেয়ার হয়েছে নাকি দেখে নি আমার লাইভ, আমার লাইফটা কি শেয়ার হলো হলো নাকি? হাই, আপনার লাভ লাইক কম দিছেন, 1.9K। আচ্ছা না, 1.9K আপুই তো আছেন। আচ্ছা চলে আসেন প্রাইজে। হ্যাঁ, আমি ক্যামেরাটাকে একটু পিছিয়ে দিয়ে নেই প্রাইস বলার জন্য। ওমা, একটা মিনিট একটা মিনিট একটা মিনিট, দাম বলবো। হ্যাঁ, আমি একটু ক্যামেরাটা সেটিং করতে চাচ্ছি। কেমন লম্বা হয়ে গেল, দাঁড়ান আপুরা একটা সেকেন্ড, শেষ, আমি নিচেই থাকুক, ফোনটা খালি না করলেই হয়। আচ্ছা, সো যতগুলো আপু আজকে আমাদের এই এক্সক্লুসিভ সুন্দর কাফতানটা নিতে পারছেন, যেটার অসম্ভব সুন্দর দুটো কালার কম্বিনেশনে আছে, একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, একটা হচ্ছে আপনাদের মানে জানের প্রাণের হোয়াইট কালার, যে কালার কিনা আমার পেজে আপনারা খুব কম পেয়ে থাকেন। সো আজকে এটা কত প্রাইসে পাবেন, তাই না? নাম্বার ওয়ান, আমরা একটুখানি এটা ডিটেলসটা যদি বলে দিই, এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি। হ্যাঁ, টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি, লম্বায় আছে 47 ইঞ্চেস, লম্বায় আছে 47, বডি শিলানি আছে, বডি শিলানি আছে 50 ইঞ্চি পর্যন্ত, আপনারা এটাকে খুলে 60 ইঞ্চেসও করতে পারবেন, 45 এটা ইচ্ছা, সো এই জন্য ফ্রি সাইজ। এখন টোটাল 90 ইঞ্চি কাপড় আছে, এটাই ফ্যাক্ট। সেকেন্ড কথায় চলে আসেন, আমরা তো দুটো কালার পাচ্ছি, পুরো কাফতানটার নেক আপনারা দেখবেন, ও নেক সুন্দর করে কাচ দিয়ে সাজানো। হ্যাঁ, এখানে মিরর, গোল্ডেন কালার মিরর আর সিলভার কালার মিরর, এখানেও গোল্ডেন কালার মিরর আর সিলভার কালার মিরর, এবং শুধু এতটুকুনি না, পুরো কাফতানের নিচে, হ্যাঁ এগুলো হচ্ছে আমি যখন পড়াছিলাম অতটা দেখা যায় না, পুরো নিচেও মিররের কাজ, এবং প্রত্যেকটা ফুলে, এই যে দেখেন প্রত্যেকটা ফ্লাওয়ারে আপনার ভিতরে কাজ করা, প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে আপনার কিন্তু স্টোনিং করা। এই যে দেখেন, আমি সাদাটাকে না আসলে একটু হাইড করে রাখছি, আমার সাদা ধরলে আমার ক্যামেরা অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটারই ভিতরে আপনার সুন্দর করে এরকম স্টোনিং করা, তো এই হচ্ছে ফুল ব্যাপার স্যাপার। এখন যা, ও আরেকটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু এই টার্সেল গুলো পেয়ে যাবেন আপনাদের কাফতানের সাথে। সো যতগুলো আপুর ভাগে কাফতানটা যাচ্ছে, যেটার বডি টোটাল 90 ইঞ্চি, 50 ইঞ্চি পর্যন্ত বানানো আছে, এবং 47 পর্যন্ত স্টিচ, ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন, এটা আজকে পুরো ব্যাকেও কিন্তু এই কাজ। হ্যাঁ, আমি এটা জানাতে ভুলে গিয়েছি, পুরো ফ্রন্ট ব্যাক কাজ, জাস্ট সামনাটা একদম সাজানো। এবার আসেন,
মেইন কথা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে আউটসাইড ঢাকা 150 টাকা ডেলিভারি চার্জ আপনি হোম ডেলিভারি নিলে 150 টাকা মানে আপনি আপনার বাসায় যদি বুঝে নেন 150 অথবা আপনি এসে পরিবহনে নিলেও 150 গেল তো আচ্ছা সুন্দরবনে যদি নেন শুধুমাত্র সুন্দরবনের আপুদেরকে ফুল টাকা বিকাশ করতে হয় আর তাদের ডেলিভারি চার্জ হয় 100 টাকা বাদ দেন ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে মানে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরের হোম ডেলিভারি অথবা এসে পরিবহনে আমরা কখনো পুরো টাকা বিকাশ নেই না হ্যাঁ আমাদের নামে ফ্রড ফেক ফেসবুক আইডি পেজ আছে যারা আপনাকে নিজ থেকে নক দিবে এবং আপনাদেরকে বিকাশ নাম্বার দিবে হ্যাঁ ওদের দেখবেন একটাই নাম্বার ওরা কখনো আপনাকে মানে ভাই ওরা ফ্রড ওরা মার্চেন্ট নাম্বারও দিবে কোত্থেকে সো কাইন্ডলি প্লিজ মানে প্রতারকের কাছে আবার শিকার হইন না আমি তো বলেই দিচ্ছি ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমরা কখনোই ফুল টাকা বিকাশ নেই না এবং আমার পেজে অর্ডার দিলে মানে এইসব গ্যাঞ্জামে আপনার পড়তেও হবে না আপনি কেন আমার পেজ দেখে আমার ছবি দেখে আরেকটা জায়গায় অর্ডার দিবেন তাই না সো সবসময় চেক করবেন যে আমাদের নাম করে আপনাকে কেউ নক দিলে সব থেকে বেশি সাবধান তখনই হয়ে যাবেন কারণ আমি একটা কথা বলি আপনারা কিন্তু সেধে ফ্রডকে নক দেন না এটাই সব থেকে বড় প্রমাণ যে ফ্রড আপনাদেরকে নক দিচ্ছে আমাদের নাম করে ভাই আমাদের কিন্তু এত মানে এত বড় পেজ আমাদের কিন্তু সময় নেই যে আমরা আপনাকে নক দিয়ে অর্ডার নিব সো সব থেকে ইজি সুযোগ বোঝার যে আপনাকে নিজ থেকে তাড়াচ্ছে বিকাশ করেন এই করেন মানে ইজি একটা ফ্রড এগুলো মানে আমি জানি না আপনারা কেন বুঝেন না তো যাই হোক এটা আসলে কিছু মানে আর কত বলবো আর কত আপনাদেরকে সাবধান করব করতে করতে নিজের পেজের প্রোফাইল পিকচারও বদলিয়ে দিয়েছি হ্যাঁ আজকে যতগুলো আপু এই কাফতানটা অর্ডার করতে পারবেন আজকে আপনাদের এই কাফতানের বিল হবে শুধুমাত্র শুধুমাত্র এত সুন্দর কাফতানটার বিল আসবে আজকে মাত্র 890 টাকা চিন্তা করা যায় না এটা কিন্তু 990 টাকার টাই এটা 990 টাকারটা সেম যে আপনারা আমাদের কটন ম্যাটেরিয়াল নিয়ে থাকেন আর 990 টাকারটা সেমটা বাট এটা আমি আপনাদের জন্য আমি কাফতানে কখনো আসলে ফ্যাক্টরিতে ভাবে আবদারও করি না কারণ ওদেরও স্বাভাবিক অনেক কষ্ট হয় একটা এত প্রোডাকশন নামাতে এত কিছু করতে বাট এটা আমি আজকে করছি যে আমাকে এটা ই করে দিতে হবে কারণ আমি এটা আজকে পেজে একটুখানি কম প্রাইস দিব আমাদের 16 লাখ সেলিব্রেশন উপলক্ষে ঠিক আছে তো যারা ভিডিওতে এই মুহূর্তে আছেন যারা লাভ লাইক দিচ্ছেন তাদের মাঝ থেকে এখন আরেকটা উইনার নিব ঠিক আছে তাদের মাঝ থেকে এখন আরেকটা উইনার নিব আর আমরা এখন এই যে এটা চট জলদি দেখে নিব কাফতান তো অনেক তাড়াতাড়ি ভাই আসেন ক্যামেরাটাকে কাছে নিয়ে নি আপু তোমার গায়ের জামাটা কত আমার গায়েরটা এক্ষুনি বলবো খালি বডি কত লম্বা কত দেখে নিই আপু এরপরে পাবেন কেনা দামের ড্রেস এরপরে পাবেন কেনা দামের ড্রেস আচ্ছা ও কালকে এই দেখেন আরেকটা জিনিস দেখেন একটা মজার জিনিস দেখেন এগুলো গতকালকের লাইভে গেছে হ্যাঁ এই ধরনের কোটি বোরখাটা যারা নিচ্ছেন না আচ্ছা শুনেন এটা কিন্তু যতদূর আমাকে আজকে ফ্যাক্টরি থেকে বলেছে এই বোরখাটা নাকি আর রিস্টক আসবে না মানে গতকালকের লাইভ দেখে যারা নিতে পারবেন তারাই পেরেছে এটা নাকি আর রিস্টক আসবে না সো কাইন্ডলি এটা চেষ্টা করবেন গতকালকের লাইভটা দেখে অর্ডার করে দেন গতকালকের লাইভের শুরুতেই আছে আমি কিন্তু বারবার বলি দেখেন আমি এটা কেন আজকে দেখাচ্ছি যেহেতু এটা নাকি আর রিস্টক আসবে না আপনারা প্রমাণ দেখে নিন যে এটা আসবে না আমি যেটা বলি আসবে না সেটা আর কখনো পেজে রিস্টক আসে না এই নেন যারা হিজাব করেন না বোরখা পরেন এখন আপনারা তো কাফতান পরার শখ হতে পারে তাই না আমি এটাই বলেছি এই রকম যদি আপনার কাছে একটা বোরখা থাকে যেটা মার্কেটে 8-9 হাজার টাকা আমার এখানে 2690 টাকাতে এরকম একটা কেট সহকারে পুরো 3 পার্টের গাউন বোরখা বিশেষ করে যারা হিজাবিয়ান আপনি জাস্ট দেখেন আপনি হিজাব মানে আপনি এটা পরলেন আপনি কোনো বাসায় গেলেন তখন আপনি এটা খুলে ফেলতে পারলেন হ্যাঁ সো মানে অনেক অ্যাডভান্টেজ আর আমাদের মতো যারা আপুরা আছি যারা আমরা হিজাব করি না তাদের জন্য মানে এটার মতো ভালো কিছু আর কি আসতে পারে আমার জানা নেই সো যারা এটা নিবেন গতকালকে আমার দুপুরের লাইভ দেখে নিবেন গতকাল বলতে সোমবার হ্যাঁ সোমবারের লাইভ দেখে এটা অর্ডার করে দিবেন কারণ এটার রিস্টক আসবে না আমার হাতে যতটুকু স্টক আছে এইটুকুনি আমি আপনাদের দিতে পারবো এটা ফ্যাক্টরি থেকে আর রিস্টক দিবে না আমাকে বলে দিয়েছে এটার কোনো আপনারা দেখবেন না যে রিস্টক লাইভ ইউ ওয়ান্ট সি যেইটুক স্টক আছে ওইটুকের মধ্যে যারা নিতে পারেন এবারই লাস্ট হ্যাঁ এটা দোনোটা কালারই নাইস আপনারা আমার সোমবারের লাইভে গেলে এটা পাবেন শুরুতেই আছে এই যে ভিতরের গাউন স্কার্ফ সব আছে ভিতরের গাউনও আছে স্কার্ফও আছে এই যে কলিজা কালারেরটা এটা অনেক সুন্দর আসছে কিন্তু হ্যাঁ আপু আমি আমার কাফতান এটা এখন 2 মিনিটে দেখাই দিচ্ছি আপু এটা আমার একবারে সময় লাগবে না হাই আপু হ্যালো আপু তোমাকে অনেক ভালো লাগে তাই ভালোবেসে শেয়ার করে দেই কি নাম আচ্ছা আপু আপনার নামের পাশে আসলেই শেয়ার আর আপনি আমার লাইফ আমি বলি নাই শেয়ার করতে আপনি শেয়ার করে দিয়েছেন আপু আতিয়া হাবিবা প্রিয়া আপু আতিয়া হাবিবা প্রিয়া আপু আপনাকে আমি পুরো 200 টাকা গিফট ভাউচার দিলাম
ঠিক আছে, কারণ আমার না এরকম মানুষ পছন্দ, মানে ওনার নামের পাশে শেয়ার আর আছে, আমি বলি নাই শেয়ার করতে, তাও উনি জাস্ট এমনি মানে হয়তো আমাকে পছন্দ করে এই জন্য আমার লাইফটা শেয়ার করে দিয়েছে। হ্যাঁ, আতিয়া 200 টাকা, আমি একটু লিখে রাখি, গ্যাঞ্জাম লেগে যাবে রান্না হলে। আপু আপনাকে আমি 200 টাকা দিয়ে দিলাম, আপনি কিছু নিলে 200 টাকা মাইনাস হয়ে যাবে। ওকে, বেস্ট কালেকশন আপু, আমি মার্কেট যাওয়া ভুলে গেছি তোমার ড্রেস নেওয়া। আচ্ছা মার্ভেলাস মায়া, আপু আপনি কখনো উইনার হয়েছেন কি? হ্যাঁ একটু জানিয়েন তো, যারা হয়েছেন আমি একটু তাদেরকে বাদ দিয়ে নতুনদের নিতে চাই। আপু গতকালকে শাড়িগুলো আজকে অর্ডার দিতে পারবো? হ্যাঁ আপু দিয়ে দেখেন, থাকলে আপনাকে দিবেন। হাই আপু কেমন আছো? হাই রিদে আপু, আপু তোমার পড়া আপু আমারটা, আপু 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 আমারটা এখনই দেখাচ্ছি, আপু আমারটা এখনই দেখাচ্ছি, দেখেন মেরুনটা কি যে দারুন আপনাদের, আপনি যেটাই পরেন না কেন। হ্যাঁ ওই যে অনেকের বলে না আপু বাসায় সমস্যা, আম্মু কাফতান পরেছি যেতে দিচ্ছে না, ট্রাস্ট মি 2690, আপনি খালি বসুন্ধরা সিটিতে গিয়ে এরকম এইগুলো সহ বোরখার দাম কত হয় খালি দেখবেন। এইটারই তো আমাদের কতগুলো কাপড় লেগেছে এটা বানাতে, তারপর তো এটার সাথে আপনি পাচ্ছেন এই যে ভিতরের ইনার, এইটা এটা কি আপনি যদি আমি এটা সিঙ্গেলও বানায় আনি না, এটাতে তো আপনার এটা নর্মাল বোরখা থেকে কাপড় বেশি, এটা সিঙ্গেলও যদি আমি বানায় আনি মিনিমাম এটার 2200 টাকা সিঙ্গেলেরই দাম পড়বে। সো এই জন্য বলছি যে ভিতরে যেহেতু পুরো ইনার সহকারে সবকিছু পাচ্ছেন, লাস্ট সুযোগ অর্ডার দিয়ে দিবেন, গতকালকে লাইভ দেখলেই পাবেন, সোমবার, আজকে মঙ্গলবার তো সোমবার। আচ্ছা আসেন সবাই, খালি আপু তোমারটার দাম কত, তোমারটার দাম কত? আচ্ছা আমারটার বডি, আচ্ছা বডি 90 লম্বা 46 56, ওকে আচ্ছা চলে আসেন, আমারটা কত দাম কত কি, অনেক আপু এটা নিয়েছেন সবই জানেন। সো লেটস স্টার্ট, সুন্দর করে দেখাই কাফতানটা, সুন্দর 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 করে দেখাই, কি সুন্দর, আল্লাহ বেগুনিটা বেশি সুন্দর, দেখেন দেখেন আজকে কি কোনটা নেবেন, বেগুনিটা না লালটা, আমার কাছে তো মনে হচ্ছে আল্লাহ বেগুনি কালারেরটা বেশি বেশি চমক দিচ্ছে, বেশি বেশি সুন্দর। এটা হচ্ছে মেরুন লাল, এটা হচ্ছে অনেক সুন্দর আপুরা বেগুনি লাল, হ্যাঁ দোনোটাই মারাত্মক রকমের সুন্দর, এগুলো কিন্তু খুব সাথে সাথে অর্ডার দিবেন আদারওয়াইজ পাবেন না। সো দুটা কালারের আমি একটা ঝলক দেখিয়ে দেই, এটা হচ্ছে বেগুনিটা আমি অবশ্যই পরে দেখাবো, হ্যাঁ আর এটা হচ্ছে মেরুন লাল, এটা অলরেডি আমার 700 জন আপুর কাছে এটা আছে, আমি তাও সাহস করে আবারও এনেছি, দেখা যাক কি হয়। আগেরটা ছিল একদম ডার্ক মেরুন, এবার একটা রেডিশ মেরুন আসছে, খুব সুন্দর একটা লালচে মেরুন। ওকে সো এটার খুব শর্ট ডিটেলস আপুরা যারাই নিবেন, টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি, লম্বায় আছে 46 ইঞ্চেস, বডি সেলানি আছে 56 পর্যন্ত, বললাম না আপনারা 60 পর্যন্ত করতে পারবেন। সো ডান, ম্যাটেরিয়াল দেখানো শেষ, একটা জিনিস একটু বলে দিই, শুধুমাত্র এই কাফতানটা যারা নিবেন এটার কাপড়টা কিন্তু দামিটা, মানে এই যে নেন আমাদের বুটিক্স এর ড্রেস, এই যে দেখেন 1500 টাকার কুর্তিতে যেই কাপড় ব্যবহার হয় এই কাফতানে সেটা হয়েছে, ওই যে দেখেন 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 র‍্যাক করা 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 দেখেছেন, এই যে এটার কাপড় দেখেন র‍্যাক করা করা করা। হ্যাঁ সো এটা হয় কি, খুব অল্প পিসেস কাপড় কোনো কালারে বেঁচে গেলে আমরা এরকম কাফতানে দামি কাপড়টা ঢুকিয়ে দেই, এটা সবসময় যারা নিবেন জিতবেন। ওকে সো এটার নেক পোর্শন হচ্ছে এটা, এই যে দেখেন নেকটা অনেক সুন্দর, এটার বুকের কাজ নিয়ে তো সবাই মুগ্ধ, এই যে এটা হচ্ছে আমাদের বুকের কাজটা, ঠিক আছে খুবই সুন্দর করে করা, এবং এখানে কিন্তু কাজ বসানো আছে, হ্যাঁ পুরোটাতে কিন্তু মিরর বসানো, আমি একটু এটা দেখিয়ে নিই তারপরে উইনার নিয়ে দিচ্ছি, ঠিক আছে একটুখানি আপুরা একটু, এই যে পুরো নেকে হচ্ছে অনেক সুন্দর করে পার্ল প্রিন্ট করা একদম গ্লিটার ওয়ার্ক সহকারে, এবং সব জায়গাতে একটা একটা করে মিরর বসানো আছে, গেল দেন আসেন আপনার পুরো বডিতে, পুরো বডিতে সুন্দর করে গ্লিটার প্রিন্ট করা, গ্লিটার প্রিন্টের পরে এই যে প্যানেলটা, এই প্যানেলে খুবই নাইস ভাবে খুবই সুন্দর ভাবে একদম প্যানেল করে প্রিন্ট করা আছে। হ্যাঁ আর এইটা হচ্ছে এই কাফতানের সব থেকে সুন্দর পার্ট, যেমন সুন্দর উপর তেমন সুন্দর নিচ, এটার যেমন সুন্দর হচ্ছে উপরের কাজ তেমন সুন্দর হচ্ছে নিচের কাজ, জাস্ট সি কি মনে হয়, এটা দেখে, এটা দেখে মনে হয় না যে আর তো কিছু লাগবে না, এই কাফতান একটা থাকলেই হয়েছে, এই দেখেন নিচের কাজটা অসাধারণ সুন্দর আপুরা, এটা আসলে না
চোখ জুড়াই যাবে এতটা 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 সুন্দর ওকে এতটা নাইস এটার কিন্তু ব্যাক সাইড প্লেইন হ্যাঁ এই কাফতানে সবসময় ব্যাক সাইড প্লেইন থাকে সো এই হচ্ছে পুরো ডিটেলস বডি হচ্ছে টোটাল 90 ইঞ্চি লম্বাই হচ্ছে 46 ইঞ্চেস বডি আছে 56 হতে 56 পর্যন্ত সেলানি আছে বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন আপুর দেখানো শেষ এবার প্রাইজিং এবার দেখেন কে কোন কালারটা নেবেন এটা ছবি নিয়ে ফেলেন স্ক্রিনশট ডান ডান এবার আমি পার্পল কালারেরটা পরে আসি হ্যাঁ আপু আমি টপ ফ্যান হয়েছে খুশিতে কে দিতে চাই সবসময় তুমি তো গিফট দাও ও আল্লাহ মিম আপু থ্যাংক ইউ আপনি যা আমাকে গিফট দিতে চেয়েছেন এইটাই বড় গিফট আমার হয়ে গেছে গিফট পাওয়া আপু থ্যাংক ইউ সো মাচ এত নেট প্রবলেম আজকে সত্যি কাফতানটা সুন্দর এই যে কার কার কাছে আছে কোনো আপু কি আমার লাইভ এই মুহূর্তে আছেন এই যে 700 মানুষ যে নিচ্ছেন এটা আমার থেকে এনিওয়ান এই কাফতান আপনারা আগের কোন লটে নিয়েছেন একটু জানিয়েন হ্যাঁ আপু কমেন্টটা পড়েন আমার মেয়ের জন্য ড্রেস নিব 13 বছর বয়সের জন্য তো এই মুহূর্তে আপু কিছু নাই বাট কিছু কিছু পাবেন ওখান থেকে নিয়ে নিন ফার্স্ট দেখাই কাফতানটা ভালো লাগছে আচ্ছা আমি পার্পলটা পরে আসি আমি বেগুনি কালারটা পরে আসি দেন আপনারা দেখেন কোনটা বেশি সুন্দর গুডনেস এটা বেশি সুন্দর আই ডোন্ট নো মানে দুটোটাই সুন্দর হায় আল্লাহ রিস্টক করতে হবে শুনেন লাইভে না আমি দেখেই বুঝে যাই কোনটা রিস্টক করতে হবে কোনটা রিস্টক করতে হবে না আমি যেমন বলে দেই আমাদের শুরুর হলুদ কাফতান আমাদের রিস্টক করতে হবে এই কাফতানও রিস্টক করতে হবে বাট চেষ্টা করেন প্রথমবারই নিয়ে নেয়ার প্রথম লটে নেয়ার মজাই আলাদা দাঁড়ান আমি জাস্ট একটা শেয়ার করে নিই হ্যাঁ আমার লাইফটা এখন প্রাইস বলবো তো সুন্দর আমার ই কই গ্রুপ আচ্ছা এখন লাইভের মধ্যে কোন একটা আপুকে লাইভের মাঝে কোন একটা আপুকে হ্যাঁ কোন একটা আপুকে আজকে আচ্ছা 90 টাকায় কাফতান দিব হ্যাঁ সে কিভাবে আজকে জিতবে কি হবে আমি বলে দিব 90 টাকাতে দিব ওকে নেন এইটা হচ্ছে আমার আপুদের আজকের সেকেন্ড কালারটা আউটস্ট্যান্ডিং কালার আমি আগে একবার ডিটেলস বলে দিই দেন আমি ডিরেক্টলি প্রাইজে চলে যাব দেন আমি ডিরেক্টলি প্রাইজে চলে যাব যেই যেই আপুরা আজকে এটা নিতে পারবেন এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি লম্বায় আছে 46 ইঞ্চেস এটার বডি নাকি পুরো 56 পর্যন্ত সেলাই করা আপনি চাইলে 60ও করতে পারবেন 65ও করতে পারবেন আপনার ইচ্ছা সো কাফতানটা ফ্রি সাইজই বলি হ্যাঁ কারণ ভাই আপনি এটা সেলাই খুলে জাস্ট লুজ টাইট করে নেবেন পুরো কাফতানটায় অসাধারণ ভাবে প্রিন্ট করা আছে একদম পেস্ট প্রিন্ট করা ভিতরে কিন্তু গ্লিটার আছে এবং এগুলো জায়গাতেও পুরাটা ছোট 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 গ্লিটার করা মাঝখানে এই জায়গাটা বিশেষ করে এই যে আপনার এই কাফতানের যেরকম বুক সুন্দর সেরকম নিচের পোর্শন সুন্দর আউটস্ট্যান্ডিং রকমের সুন্দর কিন্তু হ্যাঁ এই ধরনের কাফতানগুলো না আপনি পরার পরে দেখবেন আপনাকে এত সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে কালার কন্ট্রাস্ট দেখেন কি নাইস আর একেবারে যদি আমরা নিচে চলে যাই এই দেখেন নিচ একদম নিচের পোর্শন হ্যাঁ এটা তো আরো সুন্দর এটা তো আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর এবার চলে আসেন আপুর দেখানো শেষ এখন হচ্ছে আপুর দাম কত দামে পাচ্ছে যারা লাইভ দেখছেন ও একটা না লাভ লাইক থেকে উইনার দিব দেখছেন নিতে ভুলে গেছি একটা না লাভ লাইক থেকে উইনার নিব দাঁড়ান এখনই নিয়ে দিচ্ছি এখন আচ্ছা ভিডিওতে যারা আছেন লাভ লাইক থেকে এখন লাস্ট একটা উইনার নিয়ে দিব এই সোহাগ এখন আমরা এটার প্রাইস হ্যাঁ এখন এটা কত দামে পাচ্ছি সেটা এখন আমরা এটা কত দামে পাচ্ছি সেই প্রাইস জানব সোহাগ আচ্ছা কোনটা সুন্দর আপুরা একটু বলেন তো পার্পলটা না রেডটা মানে পার্পলটা বেশি সুন্দর না লালটা বেশি সুন্দর একটু জানিয়েন হ্যাঁ
কোন কালারটা বেশি ভালো লাগলো আপনাদের? সোহাগ, আমি সোহাগ সোহাগ ডাকতেছি, বারে শুনে না। এই হৃদয় হাটাই ফির বসকে সবগুলারে। এই এতক্ষণ থেকে যে ডাকি শুনো না তোমরা, কে আসছে? সোহাগ, আরেকটা লাভ লাইক থেকে নিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আরেকটা উইনার লাভ লাইক থেকে। তিনটা বাজে, বারবার আপনার পেজে গিয়ে দেখি। আবরার আবরার জান, আজকে আমি আপনাকে একটা গিফট ভাউচার দিয়ে লাইভটা শুরু করি। হ্যাঁ, আবরার আবরার, আপনি সবসময় দেখি কমেন্ট করেন, হ্যাঁ, কিন্তু আপনাকে যদি আসলেই আজকে একটা গিফট ভাউচার না দেয়, এটা বেমানান হয়ে যাবে। আবরার আবরার আপু, আপনার ডেলিভারি চার্জ ফ্রি, আপনি যেটা অর্ডার করবেন আপনার মানে পুরা ডেলিভারিটা একদম গন। আচ্ছা, এবার আমরা ডিরেক্টলি প্রাইসিং এ চলে আসি, ঠিক আছে? যে আপু আজকে এটা নিলে কত টাকাতে পাচ্ছি না পাচ্ছি সেটা একটু বলে দাও। ওকে, সো চলে আসেন এবার ডিরেক্টলি প্রাইসে। যতগুলো আপু আজকে এই কাফতানটা অর্ডার করবেন, হৃদয় একটা সেকেন্ড, আমি একটুখানি হ্যাঙ্গিং করে নিই। হ্যাঁ হৃদয়, লালটা তাড়াতাড়ি হ্যাঙ্গার করো তো, মানে আমি তো হ্যাঙ্গারে দিয়ে প্রাইস বলি। হ্যাঁ যারা লাইভ দেখছেন, লাভ লাইভ থেকে কিন্তু এখনই একটা উইনার নেওয়া হচ্ছে, সো জেনে নিবেন। আর আজকে 90 টাকাতে আমি প্রথম কাফতান বা এই কাফতান যে কোনো একটা আপুকে দিব। সেটার জন্য কি করতে হবে আমি জানিয়ে দিচ্ছি। 90 টাকাতে যে কোনো একটা আপু কাফতান পাবেন আজকে, 90 টাকাতে। কালকে দিয়েছি না 16 টাকাতে আর 100 টাকাতে ড্রেস, সো আজকে কি কি ওটা কি হচ্ছে? আচ্ছা ওকে, আমাকে জাস্ট হ্যাঙ্গারটা দিয়ে দাও, দেন আমি প্রাইসটা বলি। একটা মিনিট, হ্যাঁ হ্যাঙ্গিং হয়ে গেছে, হ্যাঙ্গিং হয়ে গেছে, এই রেখে দাও এখানে। ওকে ডান, আমাদের ডান। এখন আমরা আগে প্রাইস জানি। আচ্ছা আসেন, সো যতগুলো আপু আজকে আমাদের এই এক্সক্লুসিভ কাফতানটা নিতে পারবেন, যেটা নিয়ে যা বলবো তাই কম হবে। এটা কিন্তু আমরা অলরেডি 700 পিস সেল করেছি, আর এই কালারটা আজকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ এনেছি। শুরুতেই নিচের কাজটা একটু লক্ষ্য করে নেন, কারণ আমি এখন যখন কাফতানটাকে রাগ মানে নিচে নামাবো তখন কিন্তু আবার সুন্দরভাবে দেখতে পারবেন না, এটা নিচ। আর বুকের কাজ তো অসাধারণ, বাট একটা কাফতানের উপরও এত সুন্দর, নিচেও এত সুন্দর, এটা কিন্তু খুব কম হয়। হ্যাঁ, তো আমরা এবার এটা আজকে কত দামে পাচ্ছি সেটা জাস্ট শুনে নেই। নাম্বার ওয়ান, আজকে যতগুলো আপু আমরা এই কাফতানটা অর্ডার করবো, এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি। আচ্ছা আমি তো এটা পরাই আছি, আমি এটা না ধরি, এভাবে ধরি। হ্যাঁ, এটা টোটাল বডিতে কাপড় আছে 90 ইঞ্চি, লম্বায় আছে 46 ইঞ্চেস, এটা আপাতত সেলাই করা আছে 56 পর্যন্ত। আপনি চাইলে লুজ টাইট ফ্রি সাইজ আপনার মতো করে নিয়েন। ওকে, আর এটা পুরোটাকে পার্ল প্রিন্ট করা, পার্ল প্রিন্টের সাথে মিররের কাজ করা। হ্যাঁ, পার্ল প্রিন্টের সাথে মিররের কাজ করা। আমি একটা সাইডে না হয় এভাবে ধরে রাখি নিচের কাজটা। এবার যতগুলো আপুর ভাগে আজকে এই কাফতানটা যাবে, এবং 90 টাকাতে কিন্তু আজকের লাইভ থেকে আপনাদের মধ্যে একজন আপু নিতে পারবেন। গতকালকে 16 টাকার অফার দিয়েছিলাম আর 100 টাকা, আজকে 90 টাকা দিচ্ছি। যে আপু 90 টাকার অফার জিতবেন সে, তার জন্য আজকে কি গেইন দিব আমি বলে দিচ্ছি, আমি এটা দাম বলে দেন ডিসিশন নিয়ে দিচ্ছি। আর কালকের জন্য তো কালকেরটা পেয়ে গিয়েছেন, আজকে একটা লাইভে দিব না পোস্টে দিব? আচ্ছা ঠিক আছে, চিন্তা করে বলতেছি এখনই, 90 টাকারটা কার ভাগে যায় দেখা যাক। এটা যারা যতগুলো আপু নিতে পারবেন, এটার ম্যাটেরিয়াল একদম দামি স্ল্যাব কটনটা আছে। আমি একটু পরে এখন আমাদের লস প্রাইসের একটা কুর্তি দেখাবো, যেটা ফুললি আমার যে কস্টিং প্রাইস সেটার থেকে 80-90 টাকা হতে আমি হাতে রেখে এটা দিয়ে দিব 16 লক্ষ সেলিব্রেশন উপলক্ষে। ওটাতে যে বুটিক্স এর কাপড় ব্যবহার করা, এই কাফতানে কিন্তু সেটা ব্যবহার করা। যারা ভিডিওতে আছেন একটা লাভ লাইক দিয়ে যান, কারণ এখন কিন্তু অলরেডি লাভ লাইকের উইনার নেওয়া হচ্ছে। আপনারা এতক্ষণ ঘুরছিলেন, হঠাৎ করে এসে কিন্তু এখন লাভ লাইক দিয়ে উইনার হয়েও যেতে পারেন। হ্যাঁ, আমি একটু সোহাগকে বলি রিফ্রেশ করে উইনার নিতে, তাহলে এখন যারা লাভ লাইক দিচ্ছেন অ্যাড হবে, মানে একসাথে অ্যাড হয়ে যাবে। সোহাগ একটুখানি রিফ্রেশ করে উইনারটা নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যারা এখন লাভ লাইক দিছে তাদেরটাও যেন কাউন্ট হয়। ওকে, আপনাদের জন্যই কিন্তু কষ্ট করি এগুলো লাইভের মাঝখানে। ওকে, সো ডান, এটা আজকে যতগুলো আপু ভাগে পাবেন, এটা কত প্রাইস এসেছিল আপনাদের? ওনলি 990 টাকাতে এত এক্সক্লুসিভ সুন্দর একটা কাফতান, এটাতে যে পরিমাণ প্রিন্ট, যে পরিমাণ জিনিস, এটা 990 না, এটা মিনিমাম মানে 1000-এর উপরে এটা রেট হওয়া উচিত ছিল। সো জানেনি তো, এটা তো আমি 700 পিস অলরেডি সেল করেছি। তো এই কালারটা একদম ডার্ক পার্পেল কালার, পুরো মানে বেগুনের যে কালার হয় না, পুরো বেগুন বেগুন কালার। হ্যাঁ, এই কালারটা টোটালি ব্র্যান্ড নিউ আপনাদের জন্য করে দিয়েছি, দোনোটাই মারাত্মক লেভেলে সুন্দর। খালি এবার চিন্তা করেন যে আপনি কোনটা নিবেন। হ্যাঁ, বাট খুব ফাস্ট অর্ডার করবেন, এগুলো কিন্তু
আমাদের স্টকে থাকে না হ্যাঁ লাইভের শুরুর কাফতানও সেম এগুলো কিন্তু স্টকে থাকে না আপনাদের অর্ডার দিতে হবে খুবই ফাস্ট আমি যেমন বলে দেই আজকে যেমন এই যে আপনাদের এটা 890 এ গিয়েছে এটা ভীষণ লেভেলের সুন্দর এটা নিয়েও কারাকারি মারামারি লাগবে এটাও মানে আপনি এক লাইভে আজকে একটা ডেলিভারি চার্জে সুন্দর ডিফারেন্ট দুই প্যাটার্নের কাফতানি নিতে পারবেন এটা তো আমি মানে অসম্ভব বেসম্ভব রকমের সুন্দর অসম্ভব বেসম্ভব যেটাকে বলে হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু ব্লাউজের প্রাইস এখন একটু পরেই মানে আমি লাস্ট ড্রেসটা দেখিয়ে কিন্তু ব্লাউজের প্রাইস গুলো বলে দিচ্ছি হ্যাঁ প্রি অর্ডার করতে হবে মিনিমাম হাতে এক মাস সময় রেখে এগুলো অর্ডার দিবেন কারণ এগুলো ডিজাইনার জিনিস আপনাকে দুই একদিনে আমরা করে দিতে পারবো না ব্লাউজ গুলো আমি বলে দিব এগুলো মিনিমাম 9 থেকে 10 হাজার টাকা এক একটা ব্লাউজের প্রাইস পড়বে হ্যাঁ 9 থেকে 10 হাজার টাকা এক একটা ব্লাউজ পিসের প্রাইস পড়বে এগুলো ডিজাইনার কালেকশন ওকে আচ্ছা ওটা গেল এবার লাস্ট ড্রেস আজকে লাইভের যেটা আপনারা আমাদের আমি পড়লেই বুঝবেন কি দামে ওইটা বললাম না পিওরের ওন্না দিয়ে কাঁথা স্টিচ এখন দেখেন এটা আমি গিফট দিচ্ছি আমার তরফ থেকে এটা পুরো স্টিচ একদম রেডি আছে আপনাদের কিছু করতে হবে না মানে পুরো কমপ্লিট রেডি আল্লাহ আমি বেমানান কালারের প্যান্টের কাপড় পরে আছি হাতাটা দেখেন এখানে এমব্রয়ডারি করা এটা যা দেখছেন না তা পুরো বানানো পাবেন আমাদের থেকে এই ধরনের কুর্তি কয়দিন পান না আমাকে বলেন ওড়না যদি হয় এরকম আজকে আজকের লাইভে আপনারা আমি জানি না আপনারা কিভাবে ডিসিশন নেন যে এই আপন লাইফ থেকে কোন ড্রেস নিব আর কোন ড্রেস নিব না খুবই খুবই কষ্টজনক আর তার সাথে যদি এই ড্রেস আজকে ফুল অন ফ্যাক্টরি ক্লিয়ারেন্স মানে ফ্যাক্টরি ক্লিয়ারেন্স না সরি ফ্যাক্টরি থেকে ক্লিয়ারেন্স দিলে তো 1000 এর ঘরে পাইতেন পুরো রেডি জিনিস মানে আমি পুরো ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছি নতুন একটা ড্রেস আমাদের 16 লক্ষ ফলোয়ার লাইক হয়েছে এই উপলক্ষে এটাই আমি আমার তরফ থেকে কোনো কিছু ধরছি না বাট এখন আমি এটা দেখানোর শুরুতে একটা কথা বলে দিব হাত জোর করে বলছি এই ড্রেসটা যারা ফ্রড ফেক আইডিয়া আছেন তারা অর্ডার দিয়েন না ঠিক আছে কারণ আপুরা আমার হাতে এটাই আপনি যদি আপনি ডেলিভারি চার্জ দয়া করে যদি না নেন পে করে দিন বিকজ আপনি সেটাও যদি পে না করেন কারণ ফ্রড ফেক অর্ডার দিবেন আমি জানি হ্যাঁ আদারওয়াইজ আমার পুরো মানে কাট মানে আমার নিজের টাকা থেকে ওইটা যাবে কারণ এখানে আমি কোনো কিছু তেমন ধরবো না এটা আমি জাস্ট দিয়ে দিব আপনাদেরকে আমার তরফ থেকে অ্যাজ আ গিফট কালকে একটা দিয়েছি আজকে একটা আর এই মুহূর্তে যারা লাইভে আছেন আচ্ছা আজকে আমি দেই ইজি না আজকে একটা আচ্ছা জান আজকে একটু হার্ড দেই সবসময় তো ইজি ইজি দেই আপনাদেরকে খেলা লাভ লাইফ থেকে উইনার হয়ে গিয়েছেন নাম আল্লাহ কিভাবে হলো এই একটা মানুষকে আমি চিনি তন্নি আহমেদ আপু আপনাকে লাভ লাইফ থেকে উইনার সিলেকশন হয়েছে দেখেন আমাদের অফিসের এই পুরো বাই চান্স লাক আমি উইনার নিলে তো জীবনে আপনাদের নিতাম না আপনি তো আমাদের পরিচিত আপু পরিচিত বলতে মানে আপনি ড্রেস নেন আমি যেমন চিনি আপনি ড্রেস নেন এরকম তো অনেক আপু আছেন ড্রেস নেন কিন্তু আমি চিনি না বাট তন্নি আহমেদ খুশি লাগছে কাউকে পরিচিত দেখে কখনো এমন হয় না যে লাভ লাইফ থেকে কোনো পরিচিত মুখ উইনার হয় সো আপু আপনার ডেলিভারি চার্জও ফ্রি আবার 200 টাকাও মাইনাস তন্নি আহমেদ আপনার ডেলিভারিও ফ্রি 200 মাইনাস ওকে বাট এই ড্রেসে কেউ কোনো কিছু কচ্ছু করতে পারবেন না কেউ 200 টাকা এটা অ্যাভেল করতে পারবেন না মানে আমার পুরো কস্টিং থেকেও কাটবে আচ্ছা চলেন এটা তাড়াতাড়ি দেখাই তাইলে আমাদের শেষ হয়ে যাবে লাইভ আজকের জন্য ব্লাউজ গুলো লাইভের লাস্টে আমি ডিটেলস এ বুঝিয়ে দিব ঠিক আছে ব্লাউজ গুলো আমি লাইভের লাস্টে সুন্দর করে ডিটেলস এ বুঝিয়ে দিব আচ্ছা একটু দেখি তোমার ড্রেস গুলো ওয়াও আল্লাহ অনেক কমেন্ট আচ্ছা একটু করি তো আসলে আপু অনেক সময় এরকমই হয় কোনটা রেখে কোনটা নিব ডক্টর নার্গিস আরাবিথি এই আপনি তো মানে অনেক মানে রেগুলার কাস্টমার ডক্টর নার্গিস আপু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম হ্যাঁ কারেন্ট ছিল না আহার রে ফারজানা সুমি আচ্ছা ডক্টর নার্গিস আরাবিথি আপু আপনার ডেলিভারি ফ্রি আচ্ছা আমি এবার একটু এটা দেখিয়ে নিই দেন উইনার নিব আবার ওকে আচ্ছা আসেন কুর্তিটা আমরা খুবই সুন্দর খুবই ইউনিক দুটো কালারে পাবো
এটা হচ্ছে আমার পেজে যত মানুষ অফিসওয়্যার অফিসে যান, হ্যাঁ, তো তারা যেরকম মানে যে এনভায়রনমেন্টে থাকেন আপনি এটা আজকে নিঃসন্দেহে নিতে পারবেন, কারণ এখানে কোনো স্টোন নাই, গ্লাস নাই, মিরর নাই, কারণ অনেকের অফিসেই কিন্তু এটা বলা থাকে স্টোন মিরর গ্লাস এগুলো ড্রেস পরতে পারবেন না, এগুলো পরে আসা যাবে না অফিসে, অনলি সুতার কাজ বা সফট টাইপের ড্রেস, হ্যাঁ, স্টোন মিরর এগুলো কিন্তু অনেকের অফিসে কিন্তু মানা থাকে, হ্যাঁ, তো এটা আজকে নিবেন, আপনি দেখেন পুরো ওড়নাতে কাঁথা স্টিচের প্রিন্ট করা, পুরো ওড়না শিফনের, আমি আগে বলেছিলাম কোন রেঞ্জে পাবেন, এখন শুধু দাম শুনে এটা কিন্তু রিস্টক আসবে না, যার ভাগে জুটবে তারা মানে রেডি থাকেন অর্ডার দেওয়ার জন্য। বডি আছে 48, লম্বা 48, শেষ, আপনারাও শুনে ফেলেছেন, আমি তো বলবো এখনই ইনবক্সে অর্ডার দেন, ভাগে পাবেন না। আচ্ছা, যতগুলো আপু আজকে আমরা এই স্টিচড কুর্তিটা নিতে পারছি, যেগুলো কিনা এখন আপনারা আমাদের অনলাইনে পানি না, গত বছর প্রতি সপ্তাহে একটা করে পাইতেন, আর এখন দেখেন আমি মনে হয় আজকে তিন চার মাস পরে আপনাদেরকে এই প্যাটার্নের কোনো কুর্তি দিতে পারছি। তো এটা যতগুলো আপু নিব, শুরুতে একটু আমাকে দেখে নেন, এটা পুরো আমি যেভাবে পরা আছি, হাতা, নিচ, গলা এইভাবে পুরোটা মেক করা, তার মানে বুঝে গেলাম যে এটার ডিজাইনটা কেমন। হ্যাঁ, আমি একটু গলাটা এরকম রাখি, আমার গলা না দেখা গেলে ভালো লাগে না কেন জানি। তো এটার টোটাল বডিটা আছে 48, লম্বাইও আছে 48, যত আপু এখন বডি চাপাবেন আপনাদের সাইডের ঘের তত বাড়বে। সো যারা মানে যেই আপু কিনা 32 বডি সাইজের আছে, তার তো পুরো নিচ একদম ঘেরায় ঘেরে ঘেরো ঘেরময় হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু আছে এটা নিয়ে বলার না, বডি হচ্ছে 48, লম্বা 48, নেন শেষ। ম্যাটেরিয়াল এই যে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কটন, যেটা সবসময় আমাদের এই ধরনের বুটিক ধাঁচের ড্রেসে ব্যবহার হয়। এবার শুধু দেখেন এটা কিভাবে কি করা, এটা কিন্তু পুরাটা মাছ দিয়ে এরকম সেলাই করা আছে, একটা 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 করে, এই যে কি বসানো, এটা একটা একটা করে মেটেলের আপনার বাটন বসানো, আবার নিচের এই দিক দিয়ে ফাড়া, পুরো নিচের সাইডটা অনেক সুন্দর করে মেজেন্টা টিয়া অলিভ কালারের সাথে মেজেন্টা জাম মেজেন্টা কালারের পুরোটাতে পার করা, এই দেখেন জাম মেজেন্টা কালারের পার করা চয়া করে, সব থেকে সুন্দর লেগেছে আমার হাতা, হাতাটা দেখেন আপুরা কি দারুণ রকমের হাতা, আমার এরকম স্লিভস এত পছন্দ, আমি জানি না আপনাদের কেমন এই ড্রেসটা কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করেন না, কারণ আমি খুব চেষ্টা করেছি এমন একটা ড্রেস আপনাদের কেমন দামে দিব যেটা আসলে এখন এখন আর আসেই না। হ্যাঁ, তো এটা বিলিভ করেন আমি যদি এটা মিনিমাম যে রেট আসে সেটাও রাখতাম আপনারা পাগলের মতো নিতেন, তার মধ্যে আজকে পাবেন ফুল অন কস্টিং প্রাইস এর কাছাকাছিতে। এই যে দেখেন সম্পূর্ণ পার্ল প্রিন্ট, এইটা যেটা দেখছেন একদম পেটানো ফয়েলের প্রিন্ট করা গোল্ডেন আফসান দিয়ে। হ্যাঁ, আর একটু বডির প্রিন্টটা দেখেন, এই যে আমি একটু জুম করে ধরছি, দাঁড়ান বডিটা ধরি, এই যে পুরাটা কাঁথা স্টিচ, যেরকম সুই সুতার কাজ থাকে না ওটারই প্রিন্ট ভার্সন, পুরা জিনিসটা এরকম করে কাঁথা স্টিচের মতো পুরাটা প্রিন্ট করা, আপনারা হাতে পেলে এটা দেখবেন, লাইট কালার তো ক্যামেরায় বোঝানো খুব মুশকিল। এবার আসেন আল্লাহ, এটার মেকিং ও তো অনেক ভিন্ন আপুরা, এটার মেকিং কিন্তু ইন্ডিয়ান যে এ লাইন কাট কুর্তি থাকে না সেইভাবে, এই দেখেন এই যে সাইডের সেলাই করা, এইগুলার শিল্পিং কিন্তু অনেক সুন্দর হয়, মানে আমি তো ভেবেছি নর্মাল এক কাটিং এর কুর্তি, এখন তো দেখতেছি যে না হায় আল্লাহ 100 টাকা রেখেও দিতে পারতাম আরো মিনিমাম। এই দেখেন এখান থেকেও পিছন দিয়েও সেলাই, এখান থেকেও সেলাই, ওকে, আর এই সাইড দিয়ে খুবই সুন্দর এমব্রয়ডারির কাজ করা, ডিরেক্ট কাপড়ের উপর, কোনো লেস করে বসানো না, কোনো আলাদা কাপড়ের উপরে দাম কমানোর জন্য আলাদা প্যাচ করে বসানো না, ডিরেক্ট ড্রেসের উপর কাজ, ওকে, ডান, আপনি এটা খুলতে পারবেন না। এই হচ্ছে টোটাল ডিটেলস, আমি লাস্ট আরেকবার রিপিট করে দিব, আর সাথে কি, সাথে হচ্ছে ওড়না, আমরা সফট একটা পিওরের ওড়না পাচ্ছি, ওড়নাটা কিন্তু একটুখানি হার্ড হয়ে যায়, কারণ পুরো ওড়নাতে কিন্তু আমরা প্রিন্ট করেছি। হ্যাঁ, তো স্বাভাবিক প্রিন্টের একটা শিফনের ওড়নায় প্রিন্ট করলে এই দেখেন মানে আপুরা আপনার ড্রেসে যেই প্রিন্টটা না সেটা আপনার ওড়নাতেও, আবার তার উপরে শিফন, কোনো নর্মাল জর্জেটও না, মানে কি বলবো এটা, ওয়াও ছাড়া। আচ্ছা আপু আমাকে ফোন দিতে বলেন, মাইহারা আপকান ফোন দিয়েছে ধরেননি, কুর্তিটা রিয়েলি বিউটিফুল, থ্যাংক ইউ সাদি আপু, এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, মিলি আপু এটা যে পরবেন না তাকেই সুন্দর লাগবে, আপু কমেন্ট পড়ো না কেন, ফারজান আপু আপু কালকে ডেলিভারি পেয়েছে খুব সুন্দর হয়েছে, এত কাপড় খুব সফট, যারা নিবেন ভাবছেন নির্দ্বিধায় নিতে পারেন, আপু ড্রেস যাও জাস্ট ওয়াও, মিম আঞ্জুমান থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মিম আপু,
আচ্ছা কিসের উইনার তো করলেন না, লাইট কালার কালারই বেশি সুন্দর লাগে আপু। কাফতানের প্রাইস কত ছিল? 990 আর 890। আপু কইতে অজ করছি, আপু আমার 6 মাসের মেয়েও তোমার লাইভ দেখে মন দিয়ে, ওরে আল্লাহ কিউটটা। আপু একটা ড্রেস দেখে তার নিতে ইচ্ছা করবে। আচ্ছা আপু আপনার কাছ থেকে প্রথম কাফতান নিয়েছি, কাফতানটা অসম্ভব সুন্দর, মানুষের সুন্দর মতো বডি ফিট হয়েছে। থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম ফাতেহা আপু। ওকে আপুর দেখানো শেষ, এবার আমরা চলে যাব কিসে, প্রাইজে। এবার আমরা চলে যাব প্রাইজে। দেখেন মাথায়ও যদি আপনি কাপড় দেন আপনি সুন্দর, কারণ আপনার পুরো নিচে সুন্দর মেজেন্টা, হাতের এই দিক দিয়ে মেজেন্টা বেরিয়ে আছে, হয়তো বা বুকের কাজটা দেখা যাবে না। আর মাথায় কাপড়টা দিয়ে আপনি সুন্দর করে যদি ওড়নাটা, এটা দেখে তো গলায় নিলে কেমন লাগে, না গলায় নেওয়ার থেকে সাইডে দিলেই সুন্দর লাগতেছে। একটু একটু মানে কর্পোরেট কর্পোরেট, একটু অফিস, মানে একটু অফিসে যাওয়ার মতো একটা লুক আছে ড্রেসটায়। হ্যাঁ একদম অফিস অফিস ভাব। ওকে না আপুর দেখানো শেষ, এবার আমরা চলে যাবো প্রাইজিং এ। সো প্রাইজিং এ যাওয়ার আগে আমি লাস্ট বার আপনাদেরকে ড্রেসের দুটো কালারেরই একটা ঝলক দেখিয়ে দেই, যে 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 কালারটা নিতে পারেন। ওকে যে যে কালারটা নিতে পারেন। আসেন আমি লাস্ট বার এটার একটা বার জাস্ট এক মিনিটে সব ডিটেলস গুলো বলে দিব, ঠিক আছে? যার ভাগে যায় সে নিয়ে নেবেন, যে লাকি সে অর্ডার করে দিবেন। সো এই কুর্তিটা আজকে আমাদের ফুল অন কস্টিং প্রাইসে যারা পাবেন, হ্যাঁ লস প্রাইস না বাট একদম মানে কস্টিং প্রাইস, দুটো কালার আছে, দুটো কালারই মারাত্মক লেভেলের সুন্দর, পুরো পিওর শিফনের ওড়না সহকারে। সেকেন্ডটাও আমি দেই পরে আসতেছি, এটা তো পেঁয়াজ কালার, আপনাদের হাই ডিমান্ডের কালার, আর এটা হচ্ছে ফার্স্ট কালার। সো একটু আমি আমাকেই দেখিয়ে বলি, যতগুলো আপু এটা ভাগে পাবেন, এটা টোটাল বডি আছে 48, লম্বায়ও আছে 48। আমরা স্লিভসটা খুব সুন্দর পুরাটাতে কাঁথা স্টিচের প্রিন্ট করা, খুব চড়া প্যানেল পাচ্ছি, যেই প্যানেলটা আমরা নিচেও ফ্রন্ট ব্যাক পুরাটাতে পাচ্ছি, একদম মিডল পোর্শন এখান থেকে নিয়ে পুরা শেষ পর্যন্ত একটা করে বাটন বসানো, এখানে এমব্রয়ডারির কাজ করা, আর কিছু বলার নেই। এটা কিন্তু এ লাইন কাটিং এ বানানো, আর আমাদের ওড়না হচ্ছে পিওরের মধ্যে পুরাটাতে প্রিন্ট করা। নেন আপুর দেখানো শেষ, এক মিনিটে আবারও বলে দিলাম, এখন তো আর কিছুই বাকি থাকে না, এবার শুধু প্রাইস। সেকেন্ড কালারটা গায়ে দিয়ে, ওকে এই যে নেন, অনেক সুন্দর আপুরা, কেউ মিস দিয়েন না। হ্যাঁ সো আমি এখন ডিরেক্টলি সেকেন্ড কালারে চলে যাই প্রাইস বলার জন্য। ওকে সেকেন্ড কালারটা পরে প্রাইসটা বলে দিচ্ছি। আপু এটা নিতে, আপু আমি নিব, আপু ইনবক্স করে দেন, হ্যাঁ যারা যেটা নিবেন দামটা শুনে ইনবক্স করে দেন। ড্রেসের কালার কম্বিনেশন সুন্দর হয়েছে, এই নেন পেঁয়াজ কালার, এটা তো মানে ওইটা তো একটু বেশি ঝকমকো, হ্যাঁ এটা হচ্ছে একদম সুন্দর ডিসেন্ট। আমি জানি না কার কাছে কোনটা ভালো লাগছে, আমার কাছে এই কম্বিনেশনটা বেশি সুন্দর লেগেছে, যার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার দিয়ে। এটা না একটু ওড়নার কাজটা একটু বেশি ফুটে আছে, ওইটা ম্যাজেন্টাতে ওড়নাটা তেমন ফুটেনি, বাট এটাতে একদম সুন্দর ভাবে ফুটেছে, দেখেন পেঁয়াজ কালার। আচ্ছা স্টিকার দিচ্ছেন কেন? দাঁড়ান আমি একটু ওনাকে দেখছেন কোথা থেকে এরা ঢুকছে স্টিকার দিতেছে। আমি তো এখন এটা ব্লক করতে গেলে না জানি, আমি ভাই স্টিকার দিয়ে না, আশ্চর্য আপনারা স্টিকার দিচ্ছেন কেন এইভাবে সবাই মিলে? দাঁড়ান আমি সবাইকে ব্লক করি, আমার লাইভ এখন লাইভ গেলে গেছে, এদের সবাইকে ব্লক দিব কি আর, মানে আশ্চর্য হয়ে গেলাম একসাথে, মানে কোন দল ঢুকছে লাইভটাকে নষ্ট। আর একটা স্টিকার দিবেন, সবগুলোকে ব্লক করে দিব, এই যে ব্লক অলরেডি করছি যারা স্টিকার দিয়েছেন, কেন এগুলো করেন আপুরা, মানে বলবেন। আচ্ছা মোশ আপু আমি আসলে অসাধারণ প্রেমে পড়ে যাই, তুমি তো একদম ফিদা হয়ে গেছে তাই না? আপনি তোমার পেজের অনেক ড্রেস নিয়েছি, কাফতানও নিয়েছি। মোশাররফ হোসেন, আচ্ছা আমি আপনাকে কখনোই আসলে আগে দেখিনি, সো আমি আপনাকে আজকে গিফট ভাউচার দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনার ডেলিভারি চার্জ ফ্রি। মোশাররফ হোসেন আপনার ডেলিভারি চার্জ ফ্রি, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। হ্যাঁ এই টাইমিংটাও অনেক কিছু, আপনি এমন টাইমে কমেন্ট করছেন আর আমি এমন টাইমে উইনার নিচ্ছি, সো টাইমিংটাও অনেক কিছু। আচ্ছা এবার আমরা প্রাইজিং এ যাবো তাই না? যার ভাগে যে কালারটা যায়, যে আপু যে কালারটা নিতে পারেন জাস্ট এখন
रेडी থাকবেন ওকে একদম রেডি থাকবেন দোনোটা কালারই আল্লাহ আমার চুলগুলো আজকে একদম নেতায় আছে দোনোটা কালারই খুব সুন্দর হ্যাঁ দোনোটা কালারই খুব সুন্দর আমি লাস্ট একবার এটারও ডিটেইলস বলে দেই যতগুলো আপু আমাদের আজকে রেডি স্টিচড কমপ্লিট এই আনারকলি যা নিতে পারবেন এটা টোটাল বডিতে কাপড় আছে 48 ইঞ্চিস লম্বায় হচ্ছে 48 যেইভাবে আমাকে পরা অবস্থায় দেখতে পাচ্ছেন রেডি স্টিচড একদম এই শিলানিতেই আপনি পাবেন আপনি নিয়ে শুধু আপনার উপর পোরশন বডিটা চাপাবে সো আমি আরেকবার এটা হাতে ধরে দেখিয়ে দেই ওড়না তো পুরো শিফনের মাঝে আছে একদম শিফনের মধ্যে পুরো ওড়নায় কাঁথা স্টিচের প্রিন্ট করা এই হচ্ছে আপনাদের কুর্তিটা হ্যাঁ এই যে না এটার কালার আমার কাছে এটা বেশি পছন্দ হয়েছে এই যে পুরো বডিতে কাঁথা স্টিচের মতো এরকম দানা 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 ছোট ছোট এই ডিজাইন গুলো করা এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোরশন এটা হচ্ছে আমাদের ড্রেসের নেক পোরশন ওকে এই যে পুরো নেকে পেটানো জড়ি সুতার সরি একদম ঘন করে সুতার কাজ করা সুতার কাজের ঘনত্বটা হাতে নিয়ে দেখেন কি পরিমাণ ঘন মাঝে পুরো বাটন সেট করা এই দিক দিয়ে একটু ফাড়া পুরাটা নিচে বড় পার করা হাতেও সেই আর এই হচ্ছে এটার আপনাদের ওড়নাটা একদম শিফনের মধ্যে পুরো ওড়নাতে দেখছেন এটার ওড়নাটা কি সুন্দর মানে এটার ওড়নাটা পুরো বোঝা যায় হ্যাঁ আগেরটার ওড়নাটা বোঝা না গেলেও এটা খুব সুন্দর ভাবে কিন্তু এটার ওড়না বোঝা যায় লাইভের শেষ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা লাভ লাইক দিয়ে দিন কারণ আমি এখন মানে লাইভ আমার অলমোস্ট শেষ খালি ব্লাউজ গুলোর প্রাইস বলবো দেন আমার শেষ যতগুলো আপু আজকে আমাদের এই ড্রেসটা নিতে পারবেন ঠিক আছে যতগুলো আপু আজকে আমাদের এই স্টিচড কুর্তিটা নিতে পারবেন এইগুলো কুর্তির আপুরা আমি একটু বলে দেই আপনি ইন্ডিয়ানটা নিতে যান আপুরা আপনাদের প্রাইস আসবে কত প্রাইস আসবে আশা করি আপনাদের খুব ভালো করে জানা আছে হ্যাঁ আপনি ইন্ডিয়ান স্টিচ সিঙ্গেল এ লাইনের কুর্তি এটা কিন্তু ইন্ডিয়ান এ লাইন স্ট্রাকচারেই মেক করা সেভাবে যদি কিনতে যান আপনাদের মিনিমাম এগুলো এ লাইন স্টিচ কুর্তির প্রাইস আসে 3500-3800 সিঙ্গেল কুর্তি ওড়না ছাড়া সো সেখানে এই কুর্তিগুলো আপনাদেরকে কিন্তু এখন তো দিতেই পারি না লাইভই প্রমাণ মানে কয়দিন কয়জন পেয়েছেন এই ধরনের কালেকশন আমাদের পেজে বিগত কয়দিনে আসেই না বাট গত বছর প্রচুর এসেছিল হ্যাঁ বাট এখন আসলে সেলানির প্রত্যেকটা ধাপে ধাপে দাম বাড়ছে প্রত্যেকটা স্বাভাবিক মানুষ চলবে কিভাবে এখন ওদের যদি আমরা দাম না বাড়াই যারা সেলাই করছে যেইভাবে খাওয়ার জিনিস সবকিছুর দাম বাড়ছে তাদেরকে তো আমি এক বছর আগে যেই দাম দিছি সেই দাম দিয়ে আটকায় রাখতে পারবো না তো মরে যেতে হবে ওদের বাট এইটাই আপনাদের অনেক বড় অ্যাডভান্টেজ যে আমাদের যে দামটা বাড়ছে সেটা 50 টাকা 80 টাকা কোনো ড্রেসের 30 টাকা যেটা বাড়ছে সেটাই ওটার সাথে আমরা কোনো আমাদের লাভ যোগ বিয়োগ নিয়োগের বসি নাই জাস্ট যতটুক না ফ্যাক্টরি পাকতেছে না যতটুক লাস্ট সম্ভব বাড়াতে ততটুক বাড়াচ্ছে এই জন্যই বলছি এগুলো আগের বারে আপনারা নিয়েছেন 1580-1530-1540 এই ধরনের রেঞ্জে রাইট টু পিস এর নিচে তো ভাই এই সেলাই এ কাটিং লাইনে এখানে এমব্রয়ডারি করা এমব্রয়ডারি ছাড়া গুলোই আপনাদের 1520-30 টাকার রেঞ্জ আসে এরকম রেডি স্টিচ কুর্তি এটাই তো এমব্রয়ডারি আছে আজকে যতগুলো আপু নেবেন আমি এটার অরিজিনাল প্রাইসটা বলি কত আসতো এটা আজকে না পেয়ে আপনারা অন্যদিন পেলে এটার দাম আসতো 1480 টাকা কিন্তু আজকে যারা নিবেন শুধু আজকের জন্য এটার বিল হবে এবং এই কারণে এটার রিস্টকও আসবে না শুধুমাত্র 1280 টাকা এইবার একটা বলেন আপু কি বললা এটা 1280 টাকাতে আপনি এই ব্র্যান্ড নিউ ড্রেস এই কাটিং এ পিওরের ওড়না দিয়ে এমব্রয়ডারি কাজ করা সহ এটা পাচ্ছেন যেটার বডি আছে 48 লম্বায় হচ্ছে 48 লম্বাও 48 বডিও 48 ম্যাটেরিয়াল প্রিমিয়াম কটন ওকে ম্যাটেরিয়াল প্রিমিয়াম কটন আচ্ছা এখন আমি বলে দেই লাইভে যারা আছেন যারা আজকে আপনার আমার লাইভটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন কালকের লাইভে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে 90 টাকাতে গিফট দিব সো যারা শেয়ার করবেন আপনার প্রোফাইলে তারা হচ্ছে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এই লাইভে না অন্য লাইভে আমি জানাবো ঠিক আছে কিন্তু অনেক জায়গাতে ডিফেক্ট আছে অনেকদিন ধরে আমি বারবার ইনবক্সে জানাচ্ছি কিন্তু মডারেটর প্রবলেম সলভ করছে না তাই তোমাকে জানালাম আপু এমন তো হওয়ার কথা না রেবেকা এই কোন একজন কেউ আসো তো আমার এখানে হয়তো বা আপু আমাদের ড্রেসটা নাই আপনি যেটা অর্ডার করেছেন এই জন্য হয়তো ওরা আপনাকে মানে দিতে লেট করছে হ্যাঁ দাঁড়ান আমি এখনই আপনারটা এখনই গ্রুপে জানাচ্ছি যদি আমাদের কাছে ওড়নাটা নাও থেকে থাকে যেন টাকা রিফান্ড করে দেয় তো আমাদের মাঝে মাঝে এটা হয় যখন আমাদের ড্রেস থাকে না তখন দেখা যায় যে খুব স্লোতে দেন মানে চেঞ্জটা পান মানে আমরা ড্রেসটা আবার আসলে তখন দেই একটা মিনিট আপু আমি একটা আমার মডারেটরকে অ্যাসাইন করে দেই আপনাকে এখনই
মানে ড্রেসটা না থাকলে যেন আপনাকে ওইটা টাকাটা রিটার্ন করে দেয় কি মানে একটা মডারেটরের নাম মুখস্থ ভুলে যাই শুধু আচ্ছা এই আপুকে যদি আমাদের কাছে অন্যটা না থেকে থাকে পুরো ড্রেস এক্সচেঞ্জ বা এই ড্রেস বাদে অন্য ড্রেস এগুলো অফার করে রাখো অন্যর জন্য এত লেট করায়ও না আপু আমি বলে দিছি হ্যাঁ হয়ে যাবে হয়তো আপু জানা কথা হয়তো আর ওই ড্রেসটার ওড়না নাই এই জন্যই মানে হোল্ড করে রেখেছে আপু তিন নিয়ে যাবো দাচ্ছি অনেকগুলো ড্রেস নিয়েছি কালকে থ্যাংক ইউ আপু অনেক কমেন্ট করি একটাও পড়না জান্নাত আপু করেছি কালকে ডেলিভারি পেয়েছি ড্রেস অনেক যারা নিতে চাচ্ছেন থ্যাংক ইউ মিম আপু থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা আমি একবার আমি দাম বলার আগে প্রাইস বডি ডিটেলসটা বলি আমি লাস্ট একবার আপনাদেরকে সেটা জানিয়ে দিতে চাচ্ছি তো যতগুলো আপু আজকে আমাদের এই স্টিচড রেডি আনারকলি কুর্তিটা নিতে পারবেন এটা কমপ্লিটলি আমাদের কস্টিং প্রাইস আজকে আপনারা পাবেন আমাদের 16 লক্ষ ফলোয়ার্স উপলক্ষে গিফট প্রাইস হিসাবে তো এটা যা আছে সেটা হচ্ছে এটার বডি আছে 48 স্টিচড করা আমাকে যা দেখছেন তাই বানানো লম্বায় আছে 48 ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা একদম প্রিমিয়াম কটন আমাদের এই ধরনের বুটিক ড্রেসে ব্যবহার হয় এখানে এমব্রয়ডারি করা পুরো ড্রেসে কাঁথা স্টিচের প্রিন্ট করা অন্যতেও কাঁথা স্টিচের প্রিন্ট করা কিন্তু ঠিক আছে ভাই কি যে ভীষণ সুন্দর এটা আজকে 1280 টাকাতে যে মিস করবেন না তার মানে সব মিস আসলে আমি বলবো সব মিস কারণ অন্যান্য ড্রেস পেলেও এগুলো কিন্তু আর আসে না এগুলো কিন্তু আর আসে না সো 1280 টাকাতে আমি বলবো যে আপুরা আজকে আর ডান বাম তাকায় না অর্ডার দিয়ে দিয়েন হ্যাঁ আচ্ছা আমি এখন ব্লাউজের আপনাদেরকে দামগুলো বলে দেই তাহলে আপনারা যারা প্রি অর্ডার দিবেন ব্লাউজগুলো আমি জাস্ট 2 মিনিটে ব্লাউজের গুলোর দাম বলবো এখানে সিস্টেম হচ্ছে আপনি যে ব্লাউজটা নেবেন এক মাস সময় হাতে ধরে রাখবেন 50% টাকা অ্যাডভান্স নিডেড বাকি টাকা আপনি ব্লাউজ যখন হাতে বুঝে পাবেন তখন ওকে বাকি টাকা আপনি ব্লাউজ যখন হাতে বুঝে পাবেন তখন সিন্স এটা প্রি অর্ডার বেস আপনি যেমন খুব ইজি কালার কম্বিনেশন দিতে পারেন ইদার এই কালার নিতে পারেন আর না হলে কালো আদারওয়াইজ আমি কোনো অপশন দিতে পারবো না বিকজ আপনি যদি একটা বলেন কারণ কালারের লাইট ডিপ টোন থাকে হ্যাঁ সেটা আপনার মন মতো হবে না এগুলো ভেজাল সো ইদার আপনি কালো কালারে আমাকে প্রি অর্ডার করতে পারেন আর না হলে আমার কাছে যেটা আছে সেই কালারে বডি সাইজ বডি স্লিভস কত আপনার টেইলার থেকে মাপ নিয়ে আমাকে সেটার ছবি দিবেন আর ডিজাইনার ব্লাউজ আচ্ছা আমি আরেকটা কথা বলি আপুরা ব্লাউজ যেমন আপনার 200 টাকাতেও পাওয়া যায় 100 টাকাতেও পাওয়া যায় আবার 10,000-20,000 টাকাতেও ব্লাউজ শুধু ব্লাউজই পাওয়া যায় তো এটা হচ্ছে যারা এগুলো দামিগুলো পরে এগুলো তাদের জন্য হ্যাঁ যারা পরে না তারা হচ্ছে অবশ্যই আল্লাহ এত দাম এই দাম দিয়ে কেউ এগুলো কিনে এগুলো ফ্রাস্ট্রেশন আমরা বের করব না নিজের মধ্যে রাখি খালি এতটুকু দোয়া করবো আচ্ছা আজকে আমি কিনতে পারতেছি না আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় কোনো এক সময় কেনার হ্যাঁ এটুক দোয়া করতে পারি বাট হ্যাঁ আয় হায় এত দাম এটা দিয়ে কেউ কিনে অনেক মানুষের আসলে যাদের আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে তারা কি করবে যাদের ধরেন মাসে কোটি টাকা ইনকাম সে যদি মানে 15-20,000 টাকা দিয়ে একটা ব্লাউজ টাউজ না কিনে তাতে করবে এটা কি এত টাকার এগুলো হচ্ছে ওই ধরনের মানুষদের জন্য যাদের যাদের অনেক শখ আছে আবার অনেক মানুষ আছে খুব শৌখিন টাকা জমায় জমায় এক একটা এক্সক্লুসিভ জিনিস কিনে হ্যাঁ যে না আমি কোনো হাবিজিবি কিনবো না আমি টাকা জমায় একদম একটা এক্সক্লুসিভ কিনবো সো যাদের আর কি এগুলোর দাম সম্পর্কে ধারণা নেই তাদের জন্য বলছি আপনি মার্কেটে গিয়ে দেখবেন পিঙ্ক সিটিতে গিয়ে দেখবেন এগুলো আপনার আপনি লোকাল জায়গায় পাবেনও না আপনি লোকাল নিউ মার্কেট টিউ মার্কেট হয়তো আবার এগুলো পাবেন না কারণ ওখানে তো ধরেন এইগুলো সেল হবে না ওই ধরনের জায়গায় গেলে আপনি এগুলো পাবেন এবং এগুলার এক এক এই যেমন এই ব্লাউজটা আপনি জানেন 15,000 টাকা সেলিং রেট আছে আমি যখন এটা নিই আমাকে তখনই রেট বলে দিয়েছে যে এত টাকায় সেলিং রেট আছে আপনি কত দামে সেল করবেন আপনি জেনে নেন এখন আমার 15,000 টাকা এই ব্লাউজে রাখার দরকার নাই মানে আমরা মিনিমাম আমাদের লাস্ট এন্ড কস্টিং যতটুকু ধরতে পারবো ততটুকু দিব যেমন এটা মার্কেটে 15,000 হলে আপনি আমার কাছে আমি বলেছিলাম 5-6,000 টাকা কমে পাবেন এই ব্লাউজটা যে অর্ডার করতে পারবেন আপনার বিল আসবে 9,000 টাকা সিঙ্গেল ব্লাউজ এটাও 9,000 এটাও 9,000 এগুলা কিন্তু আমার হ্যাঁ এগুলা এই যে আজকে সবগুলা এসে দিয়ে দিব মানে ওইটা এটার যেমন 2টা কপি ছিল আমাদের কাছে এটা আমি কখনো কোনো লাইভে সই করি নাই যে আপনারা অর্ডার দিতে পারবেন সেটা সুযোগও দেই নাই আজকে আপনারা এটার সুযোগটা পাবেন হ্যাঁ এটা পুরো স্প্রিং দিয়ে অরিজিনাল স্টোন দিয়ে দপকা দিয়ে অনেক এক্সক্লুসিভ ভাবে কাজ করা অনেক এক্সক্লুসিভ ভাবে কাজ করা ঠিক আছে মানে উফ মানে এই ব্লাউজের সাথে আপনি একটা মানে কাপড়ের টুকরা পরলেও আপনি হিট এই যে এটা আমি কখনোই মানে লাইভে একদম প্রপারলি দেখাই নাই এই যে দেখেন ভিতরে প্যাডেড ট্যাডেড সব থাকবে কিন্তু হ্যাঁ প্রাইস আসবে কত বলেছি আমি বলতে গেছি 16,000 হায় আল্লাহ 9,000 ওকে 9,000 টাকা যারা লাইভের শেষ মুহূর্ত পর্যন্ত আছেন একটা লাভ অথবা লাইক দিয়ে দিয়ে এই 2টা ব্লাউজ হচ্ছে 9,000 টাকার
আর আরেকটা সিম্পল ব্লাউজ দেখাবো আরেকটা ব্লাউজের কস্টিং আমি ভুলে গেছি ওইটা আমি পরের লাইভে দেখাবো হ্যাঁ আমি তিনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটার হাতাটা একটু দেখাই দেই এটার হাতের এই যে এগুলা দিকে পুরো ফ্রিলস হ্যাঁ মানে এই যে এটার হাতাটা আপনার এরকম পুরো ফ্রিলিং টাইপ মানে হাতাটা হচ্ছে এরকম পুরো ফ্রিল অনেক নাইস এগুলো এই 9000 ওকে 9000 টাকা ভাই কি যে ধরতেও ভয় লাগে ব্লাউজ গুলোকে আচ্ছা এই ব্লাউজটা হচ্ছে 7000 কিছু করার নাই এগুলো এরকমই এটা পুরো মসলিন কাপড়ে এটা পুরো মসলিন কাপড়ে হ্যাঁ এটা হচ্ছে 7000 এটা হচ্ছে 7000 একটু বলে দেই এটা যে নেবেন এটা অনেক সুন্দর বাট এগুলোর দাম থাকে অনেক হ্যাঁ কিছু করার নাই এগুলো ডিজাইনার পিস হয় তো এটা যেমন এই যে দেখেন 7000 টাকার জিনিসে দেখেন এই যে স্টোন পুরো স্টোন লক করা এক একটা কুন্দন লক করা পিছনটা দেখেন এটার এটার পিছনের পোর্শনে এখানে একটা প্যানেল আবার নিচে দিয়ে খুব সুন্দর করে এরকম পাত্তি করা আর এটা হচ্ছে মানে ব্লাউজের নিচ পোর্শনটা হ্যাঁ এটা 7000 কেউ যে অর্ডার দিবেন 50% টাকা অ্যাডভান্স নিডেড বাকি টাকা আপনি যখন বুঝে পাবেন তখন আর পুরো মাপ আমাদেরকে আপনার টেইলার থেকে নিয়ে লিখে দিবেন হ্যাঁ একদম আপনার টেইলার থেকে নিয়ে লিখে আপনার মাপ সহকারে আমাদেরকে দিবেন ওকে 7000 9000 9000 ওকে 7000 9000 9000 ঠিক আছে গেল আচ্ছা আমি আজকে কয়টা উইনার নিছি আমি একটু দেখি গণহারে যেভাবে উইনার নিছি আমার তো একদম লাল বাতি জ্বলবে আমি একটু দেখে নেই হ্যাঁ কয়জন উইনার নিলাম যদি দেখি যে আর একটা নেওয়া যায় তাহলে লাইভের লাস্টে এখন একজনকে নিয়ে যাব বাট আগে দেখি ও মা 1 2 3 4 5 6 7 8 9 10 বাবা হয়ে গেছে মানে আমি শেষ 10 জন উইনার কখন নিলাম কথা চলে চলে আচ্ছা আজকে মানে 10 জনকে উইনার নিয়েছি আজকে আর না হ্যাঁ আমার অবস্থা